ভোরে উঠেই তীব্র ঠোঁট উল্টে কাঁদছে। রামিম ঘুমো ঘুমো চোখে পাশ ফিরে ছেলের গালে অতর ছুঁয়ে চুমু খেলো। ছেলের ডাগর ডাগর আঁখিগুলোতে ভীষণ মায়া। উঠে কোলে নিয়ে রুমের চারপাশে নজর বুলাই রামিম, এত সকালে তানহা গেল কোথায়? মেয়েটা সিজারের দুই মাসের মাথায় আগের মতো তিরিং বিরিং শুরু করেছে। রামিম ফুস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় ড্রয়িং রুমে। রজনী তখন রান্নাঘরের দিকে যাচ্ছে, নাতির কান্নার আওয়াজে সামনে এসে বলল, তীব্র কাঁদছে কেন, তানহা কোথায়? রামিম মায়ের কোলে বাবুকে দিয়ে ডান হাতে মাথার চুল পিছনে গুঁজে জবাব দেয়, রুমে পাচ্ছি না, এত সকালে গেল কোথায়? খুঁজে দেখ, আমি তীব্রকে রাখছি। রামিম মাথা নাড়িয়ে ছাদের দিকে পা বাড়ায়। দুদিন আগে শ্বশুর বাড়ি থেকে বউয়ার ছেলেকে নিয়ে এসেছে। এতদিনে তীব্র অনেক কিছু বুঝতে পারে। মায়ের গন্ধ সুখে ঠিকই চুপটি করে থাকে। রাতে বাবাকে পেয়ে ঘুমের ঘোরেই আসে। রামিম এসে দেখলো তানহা হাঁটাহাঁটি করছে। সকাল ৬টায় ছাদে কি করো, ভূতে ভর করলো নাকি? আচমকা তানহা খানিক চমকালো, পিছনে ঘুরে রামিমকে দেখে ফুস করে নিঃশ্বাস ফেলে স্বামীর সামনে দাঁড়িয়ে জবাব দিল, ভূতের ভয় করেছে সেই কলেজ লাইফে, এখনো ছাড়ার নাম করছে না। মুচকি হেসে তানহার গালে হাত রেখে রামিম বলল, এ জীবনেও আর ছাড়বে না। ছেড়ে দিতে চাইলেই পারবে না। রামিম আলতো করে জড়িয়ে ধরে হেসে উঠে তানহা পিঠে চাপড় মেরে প্রশ্ন ছুড়ল, বাবু কোথায় ঘুমে? সারা রাত ঘুমায় না, এখন আমার চোখে ঘুম ভেঙে ঘুম আসছে। রামিম তীব্র দাদুর কোলে, ঘুম বাদে ছাদে আসছো কেন? সকালে ফুরফুরে বাতাসে মন ফ্রেশ করতে। অনেক মন ফ্রেশ হয়েছে, এবার জামাইয়ের মন ফ্রেশ করো। এই বেচারার দু মাসে মনে খরা দেখা দিচ্ছে, এবার একটু বৃষ্টি নামাও। তানহা খিলখিল করে হেসে নরম হাতে কিল বসালো রামিমের পিঠে। নিচে এসে তানহা দেখে রজনী কোলে দুলিয়ে সারা রুমে পায়চারি করছে। তীব্র তার ছোট্ট হাতের থাবায় দাদুর ওড়না নিজের মুঠোয় নিয়ে ঘুমিয়ে পড়েছে। তানহা ছেলেকে চুমু খেয়ে বলল, বিছানায় শুয়ে দিলে মা? সারা রাত ঘুম হয় না তোমার, যাও একটু ঘুমিয়ে নাও, আমি বাবুকে রাখছি। তানহা হুট করেই রজনীকে জড়িয়ে ধরে। নিজের মা না হলেও সবসময় ভালোবেসে আগলে রাখে, পরিস্থিতি বুঝে। কিছুক্ষণ পর তাকে ছেড়ে চোখ মুছল হাতের উল্টো পিঠে। বিছানায় শুয়ে দিন মা। তাহলে কতটা ভালোবাসতে হয় আম্মা জান? তানহা এবার ঠোঁট ফুলায়, নাক টানতে টানতে রুমে যায়। রামিম এতক্ষণে ঘুমিয়ে কাঁদা, সেও চুপটি করে রামিমের বুকে ঝাঁপিয়ে পড়ল। ফিসফিস করে বলল, এই তীব্রর বাবা ঘুমিয়েছেন, আদর করবেন না? কত বছর আপনার আদর খায় না। ঘুমের মাঝেই চোখ তুলে তাকায় রামিম। তানহা মুখ উঠিয়ে ঠোঁট গোল করে চুমু দেখায়, উদাম বুকে চুম্বন করে আবারও বলল, এই যান ওঠো, আদর করো না প্লিজ। রামিম ঠোঁট কামড়ে হাসে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষে বলে, বউয়ের আবদার ফেলা যায়? কাম অন বেবি, সে কত মাস কন্ট্রোল করে রাখছি। যা লুচু ছেলে। রামিম মৃদু হাসলো, তানহার শরীর নিজের মাঝে মিশিয়ে নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল প্রতিটি অঙ্গে। নিজের ঠোঁট ডুবিয়ে দেয় তানহার ঠোঁটে, গলায় ছোট ছোট কামড়ে উত্তেজিত হয়ে পড়ল তানহা। প্রায় এক বছর পর স্বামীর ভালোবাসায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দেহ জুড়ে, হানা দেয় আগুনের ন্যায় উত্তাপ। রামিমকে শক্ত করে চেপে ধরে তার প্রতিটি বেহায়া এলোমেলো আর উন্মাদের ন্যায় স্পর্শে সে হারিয়ে যায় গভীর সুখে। রামিমেরও তৃষ্ণার্ত হৃদয়ে এক পশলার বৃষ্টি নামল। তুষি মাত্রই কলেজ থেকে এসে কাঁধের ব্যাগ টেবিলে রাখলো। তৎক্ষণাৎ আমিনা বেগম রুমে এসে নরম গলায় বলল, বিকেলে নূরজাহান আসবে, সাথে তুই যাবি। এ তো 15 দিন আগেই ঘুরে আসলো তুষারের বাসা থেকে, এখনই আবার কিসের যাওয়া? তাছাড়া ইয়ার চেঞ্জ পরীক্ষারও বেশি সময় নেই। তুষি গায়ের বেল্ট ওড়না খুলে বলল, যেতে পারবো না এখন, 10-12 দিন আসতে বলো। মাঝে মাঝে সন্দেহ হয়, আসলেই কি বিয়ে দিয়েছি তোকে? মাসের 25 দিনই এ বাসায় থাকতে দেয় ভাবি। ভাই যেন কিছু বলে না, আজ যেতে বলেছে তাই মুখের উপর না করে দিলি। তোর আজ খাওয়া বন্ধ, একটু পর ভাবি আসবে, ভদ্রলোকের মতো চলে যাবি। তোমার খ্যাক খ্যাক বন্ধ করো মা, ওই বাসায় গেলেই তো শান্তি। ঠিক আছে মা আসুক, চলে যাব আমি, আর কখনোই আসবো না। তা আসবি কেন, পারিস শুধু রাগ দেখাতে, আমার উপরেই সবাই চেত দেখাতে পারিস। তুষি দাদি দাঁত চেপে আমিনা বেগমের সব কথা গিলে ওয়াশরুমে চলে যায়। নূরজাহানের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আগে থেকেই জানিয়ে রাখায় ব্যাগ বই খাতা সব কিছু গুছিয়ে রেখেছে তুষি।
প্রেমী নূরজাহানকে রাস্তা দিয়ে তুষির সামনে গিয়ে বলল, তাড়াতাড়ি আসিস, একা বাসায় মরা মরা লাগে। হিজাব পরে ঠিকঠাক করল তুষি, ব্যাগ হাতে নিয়ে চোখ টিপে বলল, জাস্ট দুই দিন মাই বেবি, তারপরেই চলে আসব ফুরুত করে। মুখের কথা রাখিস, কলেজ মিস দিস না ভাই, ভাল লাগে না, স্কুল লাইফ কত মজার ছিল, বাসাটাও হই হুল্লোড় হয়ে যেত। হ্যাঁ, স্কুল লাইফ সব থেকে বেস্ট লাইফ, তাছাড়া বাসায় আমরা দুজন আছি না, দুজনেই মাতিয়ে রাখবো দেখিস। রিমি হেসে তুষের কাজ জড়িয়ে নিচে নেমে আসে, সেখানে আমেনা বেগম নাজমা দুই যা নূরজাহানের সাথে আড্ডা দিচ্ছে। তুষিকে দেখে উঠে পড়ল নূরজাহান, হাতের ব্যাগ নিজের কাছে নিয়ে তুষিকে বলল, রাগ করিস না তুষি, তোর কথা ভীষণ মনে পড়ছিল, এবার চল রাত হয়ে যাবে। তুষি আমেনা বেগমের মাথায় হাত বুলিয়ে বলল, যাই মা, ঠিকঠাক খাওয়া দাওয়া করে নিও, তীব্রকে দেখতে ইচ্ছে হলে রিমিকে বলবে, রিমি ভিডিও কলে কথা বলিয়ে দিবে। অতঃপর রিমির দিকে তাকিয়ে বলল, কাজে সাহায্য করিস কাকিয়া আর মাকে, চলে আসবো আমি, ভালোভাবে থাকিস। নূরজাহান যাওয়ার আগে আমেনা বেগমকে বলল, মেয়ে হয়েছ, শ্বশুর বাড়িতে যাবেই, তুমি কান্না বন্ধ করো, দুমুঠো খেয়ে কাজ করতে যেও। কথা শেষে নাজমার সামনে এসে হাত ধরে আবদার করে, নিজের বোনের মতো দুজন এত বছর থেকেছ, বুঝেছ, তাই বলছি চিন্তা কর না মেয়েদের জন্য, তারা সুখেই আছে সব কয়টা, দোয়া করো নামাজে, আর দুজন সারাদিন কাজ, কাজ বাদ দিয়ে কিছু খেয়ে নিও, গেলাম আবার দিয়ে যাব। আমিনা বেগম আঁচলে চোখের পানি মুছে ফুপিয়ে উঠল। নূরজাহান আর তুষিকে গাড়িতে উঠিয়ে তারা বাসায় চলে আসে। তুষারের রুমে এসে ফ্রেশ হয়ে গায়ে দেয় বিছানায়, তার মা কেন বুঝে না, তুষার ছাড়া এই হৃদয় চৈত্রের খরার মতো খা খা করে। এই রুমে দম বন্ধ হয়ে আসে তুষার ছাড়া, সারা রুম জুড়ে তুষারের স্মৃতি, অথচ সেই মানুষটি থাকে অদূরে। দেয়ালে তাদের বিয়ের ছবি ঝুলানো, সেই ছবির দিকে তাকিয়ে তুষি বলল, আর কত অপেক্ষা করাবে আমায়, সেই 25 দিন আগে চলে গেলে, এখনো আসছো না। তুষি দীর্ঘশ্বাস ছাড়ে, রাজনও নেই, রাজনও সেই যে 1.5 মাস আগে চট্টগ্রাম গিয়েছে আর আসেনি। প্রতিদিন ফোন করে সারারাত বাক্য আদান প্রদান করে তারা, কখনো লাজুক হেসে, শাড়ি পরে ভিডিও কলে কথা বলে রিমি। তুষি 15 মিনিট রেস্ট করে বেরিয়ে এলো, এখনো রান্না বান্নার র জানে না, সবার আদরে শিখা হয়নি। নূরজাহান চা করছে দুজনের জন্য, তুষিকে দেখে ডাকলো সে, এদিকে আয়, বিস্কিটের বয়ামটা নিয়ে আয়। তুষি এসে সেলফ থেকে বিস্কুট নিয়ে ট্রেতে রাখলো, বলল, একা বাসায় থাকো কিভাবে, তুই তো আসিস না, এভাবেই থাকতে হয়। নানুকে আসতে বলো, শরীরটা ভালো থাকে না মায়ের, তুষার আসলেই দেখতে যাব। নূরজাহান 2 কাপ চা নিয়ে টি টেবিলে রাখলো, তুষি ট্রের হাতে তার পিছু পিছু গিয়ে বলল, তুমি একাই যাও, তার আসতে হবে কেন? তার মানে কাকে বুঝলি, কে সে? তোমার ছেড়ে। নূরজাহান চায়ে চুমুক দিতেই কলিং বেল বেজে ওঠে, তুষি উঠে ভাবুক হয়ে বলে, অসময়ে কে এলো মা, গিয়ে দেখ তো। তুষি চায়ের কাপ রেখে উঠে আসলো দরজা খুলতে, ছিটখিনি খুলতেই চোখ পড়ে বেবি ফ্রক পরা গোরগাল মুখের রাহাকে, কোমরে 2 হাত রেখে কপাল কুচকে তার দিকে তাকিয়ে আছে, সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে পড়ে রয়েছে। তুষি মুখ বাঁকা করে বলল, কি চাই রাহামণি, এই সন্ধ্যাবেলায় এখানে কেন, আন্টি জানে? রাহা ছোট ছোট আঙ্গুলে তুষির পা জড়িয়ে ধরে বলল, কোলে নাও, পা ব্যথা করছে, আমি চকলেট খাবো। তুষি হেসে কোলে নিয়ে ভেতরে আসলো, সোফায় বসিয়ে দিয়ে নূরজাহানকে বলল, রাহা একা এসেছে মা, দিয়ে আসবো? থাকো একটু পর নিয়ে যেও। নূরজাহান রাহার টমেটোর ন্যায় গাল দুটি টিপে দিতেই রেগে যায় সে, চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলে, ব্যথা পাই না, পচা কেন তোমলা, লাগে ছোপাই ব্যথা দেয়, আম্মুকে বলে দিব। তার তুতলা কথায় তুষি খিলখিল করে হেসে ওঠে। রাহাকে নিজের কোলে বসিয়ে হাতে চুমু খেয়ে বলে, রাহা গুড গার্ল, কেউ ব্যথা দিও না, সবাই আদর আর আদর দিবে। রাহা ইঁদুরের মতো ছোট ছোট দাঁত বের করে হেসে হঠাৎই তুষির হাতে কামড় মারল, কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি পচা, আমাকে ভালোবাসে না, আমু দাব। ব্যথায় তুষি উহ করে উঠে, ঝটকা মেরে দূরে সরিয়ে রেগে দেয় এক ধমক।
রাহা ভয়ে গুটিসুটি হয়ে নূরজাহানের কোলে বসে। নূরজাহান মাথায় হাত বুলিয়ে আদর করে রাহাকে বলে, আমু কামড় দিলে কেন, ব্যথা পেয়েছে? তুষি যাও সরি বলো। রাহা একটু চোখ উঠিয়ে দেখে তুষি দাঁত কটমট করছে কামড় দেওয়া হাতের দিকে তাকিয়ে। রাহা উঠে তুষির গালে চুমু খেয়ে বলল, চলি বিতিপুর নাক কলে না, তোমার লিপস্টিক দাও ধুতে দিব। নূরজাহান তার কথায় হাসলো। তুষি ফুসফুস করে মুহূর্তেই রাহার গাল টিপে দেয়, কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসালো। ওয়ার্ড্রপে তুষারের দেওয়া সব জিনিসই গুছিয়ে রাখা আছে। সেখানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে, লিপস্টিক এনে রাহার হাতে দিয়ে বলে, এই নে এবার সারা মুখ আকুবাকু কর। রাহা টুপ করে লুফে নেয় লিপস্টিক। তুষি সামনে দাঁড়িয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে বলে, আছো তোমাকে থোতে দিয়ে দিই অনেক সুন্দর লাগবে। তুষি চোখ গরম করে তাকালো, আঙ্গুল তুলে কিছু বলার জন্য মুখ খুলতেই আবারও কলিং বেল বেজে উঠে। তুষি পেছন ঘুরে ভাবল রাহার আম্মু এসেছে বোধ হয়। উঠে যেতেই নূরজাহানকে দেখলো দরজা খুলতে, তৎক্ষণাৎ ভেতরে ঢুকে তুষার। মায়ের সাথে আলাপ করে তাকায় তুষির দিকে, এক গাল হেসে ঠোঁট গোল করে শিস বাজিয়ে তুষির সামনে এসে তার মুখে আচমকা ফু দিল। তুষি তাজ্জব বনে যায়। তাকে এ বাসায় নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো এই কাহিনী, সব বুঝতে পারলো সে। তখনই কানে এলো তুষারের থমক, হাতের ব্যাগপত্র ধরার নাম নেই, কি বউ হয়েছিস তুই বেয়াদব, আদব কায়দা কিছু শিখলি না এই কয়েক মাসে, কিছু শিখাতেও পারলাম না আমি, ব্যর্থ তুষার। ভাবনার জগৎ থেকে চট করে ফিরে হালকা ঢোক গিলল, একটু নড়ে চড়ে রুমের দিকে পা বাড়িয়ে উঁচু গলায় বলে, শিখব না, পারলে যা ইচ্ছা হয় করো। মা তোমার ছেলেকে বলে দাও, এটা আমার শ্বশুর বাড়ি হলেও আগে এই বাসা মামার বাসা, তাই ডাবল অধিকার আমার, কাজ করতে হবে কেন? নূরজাহান উচ্চ স্বরে হেসে তার সাথে তাল মিলিয়ে জবাব দেয়, হ্যাঁ তাই তো আব্বা, তোর উচিত তুষিকে শরবত বানিয়ে খাওয়ানো। তুষার রেগে তুষির হাতে ব্যাগ ধরিয়ে দেয়, রুমে এসে বলে, যা এক গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আয়, সেই কখন থেকে জার্নি করে আসলাম, একটু জামাইয়ের সেবা কর, পারলে পা দুটো টিপে দে। তুষি মুখ বাঁকা করে শরবত করতে গেল। তুষার বিছানায় বসতেই বারান্দা থেকে একজোড়া গোল গোল হাতের মালিক তার প্যান্ট টেনে ধরে, আধো আধো গলায় বলে, তুই চল ছাজুনি কববে। হঠাৎ কথায় ভরকে যায় তুষার, চট করে নিচে তাকিয়ে দেখে সারা মুখ জুড়ে লিপস্টিকের ছড়াছড়ি। রাহার ঠোঁট গোল করে লিপস্টিক ঘষছে। তুষার থতমত খেয়ে বলে, এই আন্ডা বাচ্চা তুই আমার রুমে কি করিস? ছাজুনি কলি তুচিল ছাতে। তুষার কপাল কুচকে চাইল ফুটফুটে চেহারার রাহার দিকে। তখনই তুষি শরবত বাড়িয়ে দিয়ে বলল, খাও আগে তুই খেয়ে দেখা, যদি রাগের বসে বৃষ্টিস মিশিয়ে দিস তখন। তুষি বিরক্ত হলো আজাইরা কথায়, সে জানে কথা বাড়ালেই তুষার তর্ক করবে, তাই দুই বার চুমুক দিয়ে বলল, এবার খেয়ে উদ্ধার করো, অসহ্য বিরক্তিকর। তুষার ঠোঁট টিপে গ্লাস হাতে নেয়, ভ্রু নাচিয়ে বলে, শরবত রেখে একটা হটকিস দিলেও দিতে পারিস, সব ক্লান্তি নিমিষেই পালিয়ে যেত। অত কিচকি তুচার কিভাবে খাই, অনেক মজা। তুষি মৃদু ধমক দেয় পাকনি রাহাকে। তুষার এক হাতে তুষিকে আলতো করে জড়িয়ে ধরে বলে, অনেক মজা রাখা, দু হাতে চোখ বন্ধ করো, তুষিকে এবার হট কিস দিব। রাহা খিলখিল করে হেসে এবারও ছোট্ট হাতে মুখ লুকায়। তুষি তার শার্ট টেনে রেগে বলল, অসভ্য, রাহার সামনে কিছু করবি না, সবাইকে বলে দিবে। করবো না খাবো। কথা বলেই তুষার একটু রাহার দিকে তাকায়, এখনও মুখ ঠেকে আছে। তুষার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে গালে গাঢ় চুম্বন করে দূরে সরে বসল তুষিকে। রাহার দিকে তাকাতেই হাতের আঙ্গুলের ফাঁকে চোখ বের করে রাহা বলে, আমি কিছু দেখিনি, কিছু না, তুচাল আদর করেছে আমি দেখিনি, আব্বু আম্মু আল আমাকে আদর করে। তুষি রেগে কিল বসে তুষারের পিঠে, ফুস করে উঠে চলে যায় বাইরে। যা ভেবেছিল তাই হলো, এবার সবাইকে বলে বেড়াবে রাহা, অসভ্য বন মানুষ, শয়তানের শয়তান। তুষার রাহাকে দু হাতে উঠিয়ে বুকের উপরে বসায়, পিঠ জড়িয়ে ধরে গম্ভীর স্বরে বলে, এসব কাউকে বলতে নেই, পচা বলবে সবাই, তুমি যদি চুপ করে থাকো তবে চকলেট পাবে। রাহা ঝুঁকে তুষারের গালে গাল ঘষল, গলা ধরে জবাব দেয়, বনবো না, চকলেটটাও খুব মজা। তুষার চুমু খাই রাহার মুখে, আদুরে রাহা চুপটি করে শুয়ে রইল তুষারের বুকে। অনেকক্ষণ পর তাদের সারা শব্দ না পেয়ে তুষি রুমে এসে দেখল রাহাকে বুকের উপর উঠিয়ে তুষার চিত্ত হয়ে ঘুমিয়ে আছে।
হাসলো তুষি। হাতের ফোন থেকে ক্যামেরা বের করে একটা পিক তুলে নেয়। তার পিছনেই সোহানা মেয়েকে এভাবে দেখে হেসে এগিয়ে যায়। আস্তে ধীরে তুলে কোলে নিয়ে তুষিকে বলে, তোমাদেরও এমন ছোট্ট রাহা হোক, তুষারের ভেতরে অনেক মায়া। আমার মেয়েটা আমি বাদে কারোর কাছে ঘুমাই না, সেখানে তুষারের বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। তুষি রাহার গালে চুমু খেয়ে তাদের এগিয়ে দিয়ে রুমে ফিরে এসে তার স্বামীর দিকে তাকিয়ে রইল। এই কয়দিনে দাড়ি হালকা বড় হয়েছে, গায়ে ছিপছিপে ঘামের গন্ধ। তুষি তার পাশে শুয়ে নাক ঘষলো ঘেমে যাওয়া লোমশ বুকের মধ্যখানে। এখানেই তার প্রশান্তি, ভালোবাসার বন মানুষ। দু হাতে জড়িয়ে ধরে বুকে ঠোঁট ছুঁয়ে দিল, গলায় মুখ গুঁজে কারো চুম্বন করে। তুষার ক্লান্তিতে ঘুমের মাঝেই শক্ত হাতে জড়িয়ে ধরল তুষিকে। জোরে চেপে ধরায় তুষি হেসে পা তুলে দেয় তুষারের উপর, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বের বের করে বলে, এই মানুষটা আমার, একান্তই আমার। তার শরীরের প্রতিটি অঙ্গ এই আমার। এই ঠোঁটের ছোঁয়ায় কম্পন ধরে যায় সারা দেহে, শিরশির করে ওঠে সর্বাঙ্গে। দূরে গেলে এই মন উত্তাপে পুরে ছাড়খার হয়ে যায়, ভালোবাসার অতল গভীর হারিয়ে যেতে ইচ্ছে করে। প্রায় রাত একটায় জান্নাত বারান্দার মেঝেতে আহিরের কোলে বসে আছে। গলা জড়িয়ে ধরে আহির ক্ষণে ক্ষণেই নাক ঘষে দেয় জান্নাতের ঘাড়ে, গলায় কামড় দিয়ে বলে, এই মধুচন্দ্রিমায় সবাই রোমান্স করে, সেই তুমি চন্দ্রবিলাস করছো? জান্নাত আহিরের ঘাড়ের পেছনে হাত বুলিয়ে জবাব দেয়, বিশ্বাস করো আহির, আগে যদি জানতাম তোমার ভদ্রতার ভেতরে শয়তান ঢুকে আছে, তবে কোনোদিনও বিয়ে করতাম না তোমায়। সবসময় বাজে কথা বলো। আহির জান্নাতের গালে গাল ঘষে চুল পাশে রেখে ঘাড়ে চুমু খেয়ে বলে, বাজে কথা চলতেই থাকবে সারা জীবন, তোমাকে সহ্য করে নিতে হবে। জান্নাত আহিরের অত্যাচারে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। আহির ছাড়লে তো কোমরের বাঁকা খাজে জোরে চেপে ধরে, তার উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে জান্নাতের গলা ও ঘাড়ে। সেখানেই মুখ গুঁজে আহির জবাব দেয়, পালিয়ে লাভ আছে, সেই আমার কাছেই বারবার ফিরে আসতে হবে। জান্নাত আহিরের ঠোঁটের স্পর্শে খামচে ধরল পিঠ, হালকা ঢোক গিলে চুমু খায় আহিরের গালে। এই মানুষটির জন্যই বড় আব্বুর কাছে একসময় পায়ে পর্যন্ত পড়েছিল। এই মানুষটির ভালোবাসায় প্রতিদিন স্বপ্নের মতো কেটে যায়। জান্নাত আহিরের মাথা উঠিয়ে আচমকাই ঠোঁট ডুবিয়ে দিল স্বামীর ঠোঁটে। এতদিনে মনের মাঝে সুপ্ত ভালোবাসা সব ঢেলে দেয় আহিরের ঠোঁটে। হঠাৎ কাণ্ডে আহির তাজ্জব বনে যায়। জান্নাত তার থেকে কোনো রেসপন্স না পেয়ে ছোট ছোট কামড় দেওয়া শুরু করে। হুশ ফিরে আহিরের, সেও এবার দু হাতে জড়িয়ে আদর করে জান্নাতকে। এক মধুচন্দ্রিমার রাতে তারা মধুসুধা পান করতে ব্যস্ত। প্রকৃতির নতুন রূপে সময় চলছে আনমনে। বর্ষা, শরৎ, শীত আর গ্রীষ্ম যেমন বিদায় জানায়, দিন যেমন রাতকে আহ্বান জানায়, ঠিক তেমনই সবার জীবনেও সময়ের পাল্লায় এগিয়ে যায়। বেড়ে যায় বয়স, গায়ের শক্তি যায় কমে, আগের শক্তপোক্ত মা বাবা নেতিয়ে যায় সময়ের সাথে। হার মানে, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে, তেমনই চোখের পলকেই কেটে গেছে দুটি বছর। আতিকুর রহমানের দেহ আগের থেকে বেশ নুয়ে পড়েছে। আমিনা বেগম ইদানিং কোমর ব্যথায় রাতে কাতরায়। তানহা মাস্টার্স শেষ করে সরকারি স্কুলে চাকরির আবেদন করেছে। জান্নাত এবার অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিল। তুষি আর রিমির HSC পরীক্ষা শেষ, রিমি চলে গেছে কোয়ার্টারে। পরীক্ষার পরের দিনই নিতে আসে রাজন, তানহার ছেলে। তীব্রর বয়স 2 বছর 2 মাস, এখন আধো আধো গলায় কথা বলতে পারে, সবাইকে ডেকে ডেকে পাগল করে ছাড়ে। মায়ের সোনার টুকরো আর বাবার কলিজার টুকরো সারা বাসা মাতিয়ে রাখে একা একাই। রুম ঘুরে ঘুরে বলে, তীব্র গুড বাই, মাল কথা শুনে, লামিম পচা, আমুল কথা শুনে না। সবার সামনে এই কথা বলার পরেই তার পিঠে কিল বসিয়ে দেয় তানহা। বিচ্ছুটার মুখে কোনো কথাই আটকায় না। রামি উচ্চস্বরে হেসে ওঠে, এই সব তুমি শিখাও তানহা, ছেলেকে ভালো কিছু শেখাতে পারো না? আমি শিখাইনি রামিম। তীব্র ছোট ছোট দাঁত বের করে হেসে বিছানায় গড়াগড়ি খায়। তানহা কপাল চাপড়ে হতাশ হয়ে রামিমের গলা জড়িয়ে ধরে। এ ছেলে কার মতো হলো? মা বাবা দুজনেই শান্ত, ভদ্র, সভ্য। জান্নাতের বাবু পেটে 9 মাস চলছে, যে কোনো সময় পেন উঠতে পারে। হাঁটাহাঁটি করা খুব কষ্ট বলে বাপের বাড়ি চলে এসেছে 5 মাসের সময়েই। নাজমা আর আমিনাই সারাক্ষণ তার পিছে লেগে থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম সব কিছুর খেয়াল রাখে। আহির এখন এই বাসা থেকেই অফিস করছে, বউকে কম ভালোবাসে না, খুব ভালোবাসে।
একদিন সামনে না দেখলে কেমন পাগল পাগল লাগে। রাতে মেয়েটা ছটফট করলে সেও মুখ গুমরা করে বসে থাকে। আহির এক বছর আগে আবদার করে বসে, আমার ঘরে একটা কুসকুসাই। যাও বাজে কথা, ভার্সিটির পরীক্ষা সামনে। মুহূর্তেই রেগে যায় যে বউকে আদর না করলে ঘুম আসে না তার। সে বউয়ের সাথে তিন দিন কথা বলেনি, মুখ ফুলিয়ে পাশ ফিরে ঘুমিয়েছে। শেষে জান্নাত হতাশ হয়ে নিজেই এগিয়ে যায় কথা বলতে, কাছে টেনে বলে, রাগ করলে কি বাবু আকাশ থেকে আসবে? আসো আদর করো। আহির তবুও পাশ ফিরে রইল। জান্নাত দুইবার বলার পরেও কোনো রেসপন্স না পেয়ে মুখ বাঁকিয়ে বলল, ঠিক আছে কালকে বাপের বাড়ি চলে যাব, ঘুমাও জান, টাটা। আহির আতকে উঠে, সে মনে মনে চাইছিল জান্নাত কাছে আসুক। এবার উল্টো হয়ে যাওয়ায় আহির তার দিকে ফিরে পেটে স্লাইড করতে করতে ফিসফিস করে বলে, বেশি ঢং করছো, চলো বাবু আনার ব্যবস্থা করি। অতঃপর জান্নাত দুই মাস পরে টেস্ট করেই জানতে পারে সে প্রেগনেন্ট। খুশিতে আহির তখন পেটে কান রেখেই বসেছিল অনেকটা সময়। জান্নাত স্বামীর পাগলামিতে হাসে। প্রেগনেন্ট হওয়ার আগের থেকে তার শরীর সুন্দর হয়েছে, গায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে তার। সারাক্ষণ আহির যত্ন নেয়, এমনভাবে আদেশ করে যেন কোলে তুলে ঘুরতে পারলে সে শান্তি পেত। জান্নাত বাপের বাড়ি বেশ আয়েস করেই থাকছে। প্রেমী বোনের সুখবরে পাগল পাড়া, যাওয়ার আগে বলে যায়, সিজার করার দিন অবশ্য আমাকে কল করবি আপু, চলে আসবো দৌড়ে। জান্নাত হেসে মাথা নাড়ায়, রাজনের সাথে তার সম্পর্ক মাখো মাখো। সারাক্ষণ চাতক পাখি নিয়ে অপেক্ষা করত মানুষটি কবে আসবে, কবে তার ছোঁয়া পাবে। অবশেষে পরীক্ষা শেষেই চলে যায় চট্টগ্রাম। এখন রাজনের থেকে রিমিরে আগ্রহ বেশি, একটু দেরিতে কল করলেই গাল ফুলায় সে, কাঁদো কাঁদো গলায় বলে, বেঈমান পাষাণ পুরুষ, এই কিশোরীর মনে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে না। রাজন হাসে, ভিডিও কলে চুমু দেখিয়ে বলে, সারাদিন তোর পেছে লেগে থাকতে বলিস, তখন সইতে পারবি তো? খেয়ে দে মোটা হ, ধরলেই বাতাসের বেগে উঠে যায়। রিমি লজ্জায় নাকের পাটা কাঁপে। এখন সেখানে গিয়ে তার শান্তি, সারাক্ষণ রাজনের গায়ের সাথে লেগে আছে বেশ। বেশামাল রাজনও বউয়ের ভাব ভঙ্গিতে কয়েকদিনের জন্য ছুটি নেয়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দুজন। একটানা পরীক্ষা দেওয়ার ফলে তুষির শরীরটা ভালো যাচ্ছে না, মাথা ঘুরায়, শরীর আগে থেকে শুকিয়ে গেছে। রাত জেগে পড়াশোনা করতে হয়েছে, আবার তুষারের সাথে কথাও বলতে হয় তার। তুষারের অনার্স শেষ এক বছর আগে, এখন ঢাকাতেই মাস্টার্স করছে। মাস্টার্স শেষ করে ভালো ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করবে। তুষির শেষের পাঁচটা পরীক্ষা শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে, এখনও সারাদিন শুয়ে থাকাই। নূরজাহান চিন্তায় পড়ল, হঠাৎ মেয়েটার কী হলো, খেতেও চায় না তেমন। এসব জানলে তুষার তাকে ছেড়ে কথা বলবে না, তুষির মুখের দিকে তাকানো মুশকিল। আজ সকালে উঠেই তুষি হঠাৎ গড়গড় করে বমি করে দিল, বেসিন পর্যন্তও যেতে পারছে না সে। নূরজাহান শব্দ পেয়ে দৌড়ে আসে রান্নাঘর থেকে, তুষির মাথা চেপে ধরে বলে, তুষি কি হয়েছে মা, কেমন লাগছে এখন? তুষি হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস ফেলে কিছু বলতেই আবারও বমি করল। নূরজাহান দিশে হারা, একা বাসায় কি করবে সে, তাড়াহুড়ো করে কল বসায় আমেনাকে। হ্যালো আমেনা, তুষি কেমন যেন করছে, বমি করেই যাচ্ছে, আমি কি করবো এখন, তুই জলদি আইস বোন। আমেনা বেগম চমকালো, তার আদরের মেয়েটার কি হলো, ফোন কানে চেপে বলল, তুষির কি হয়েছে, খুব বমি করছে, আমি আসছি ভাবি, একটু সামলাও ওকে। নূরজাহান রেখে দেয় থরথর করে কাঁপতে থাকা হাতে ফোন লাগায় আজাদ হোসেনকে। এখনও বমি করেই যাচ্ছে তুষি, শুকনো গলা ভিজিয়ে বলল, তুষারের বাবা তুষি বমি করেই যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসুন, রাখছি। কল কেটে তুষির বাহুতে ধরে ঠুকরে ওঠে, বমি করার দরুন চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, মাথায় হাত বুলিয়ে আদর করল। তুষি ভেঙে যাওয়া গলায় বলল, পানি আনো মা, খুব কষ্ট হচ্ছে, তোমার ছেলেকে আসতে বলো, মরেই যাব বোধ হয়। নূরজাহান কেঁদে উঠল, টেবিল থেকে এক গ্লাস পানি তুষির সামনে দিয়ে বলল, এক চল লাগাবো কানের নিচে, একটু পরেই সুস্থ হয়ে যাবি, আমেনা আসছে, তোর মামা ডাক্তার নিয়ে আসছে। তুষি দুর্বল শরীরে ঘন ঘন শ্বাস নেয়, পেটে কিছুই নেই তবুও উল্টে আসছে। নূরজাহান মুখ মুছিয়ে ধরে ধরে রুমে নিয়ে আসলো, গায়ের জামায় বমি লাগার ফলে চেয়ারে বসিয়ে মুছিয়ে দেয়, জামা খুলে টি শার্ট পরালো, বিছানায় আস্তে করে শুয়ে বলল, আর একটু অপেক্ষা কর, ধৈর্য ধর, আমি তুষারকে কল করছি। তুষি মাথা নুয়ে বিছানার সাথে লেগে থাকে, দু চোখের পাতায় অন্ধকার নেমে আসছে। নূরজাহান কল করে তুষারকে বলল,
আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে ওর। তুষির অবস্থা ভালো না, ডাক্তার ডেকেছি, মেয়েটা বারবার তোর কথা বলছে। তুষার টিউশনই ছিল, তুষির খারাপ খবর শুনে উঠে দাঁড়ায়। আকস্মিক কথায় তার গলা কাঁপছে। কাল রাতেও দিব্যি কথা হলো, অস্থির চিত্তে বলে, কি হয়েছে মা, তুষির কি হলো, ভালো আছে তো? আছে, একটু বমি করছে, তাছাড়া পরীক্ষার সময় থেকেই খেতে চায় না, শরীরটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। আব্বা তুই তাড়াতাড়ি আয়। এত কিছু ঘটে গেল, তুমি আগে জানাওনি কেন? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, তোর পড়াশোনার ক্ষতি হবে তাই বলিনি। আব্বা, মা, তুষির চেয়ে আমার পড়াশোনা বড় নয়, আমি দেড় মাস বাসায় যাইনি তুষির জন্য, সবসময় চেয়েছি পরীক্ষা শেষ হোক, এখন দেখছি ওর খেয়ালই রাখতে পারোনি। আমি এমনিতেও কাল বাসায় যেতাম মা, হ্যাঁ কি কপাল আমার, আসছি আমি, কল রাখলাম। তুষার এক নিঃশ্বাসে কথা শেষ করে তার সামনে বসে স্টুডেন্টকে বলে, আজ পড়াবো না, তোমার ম্যাম অসুস্থ, আমি বাসায় যাচ্ছি, আন্টিকে বলে দিও, কবে আসবো বলতে পারছি না। তুষার এক প্রকার দৌড়ে হলে আসে, হাতের কিছু দরকারি জিনিসপত্র নিয়েই মহাখালী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তার গলা কাঁপছে, হঠাৎ মেয়েটার কি হলো? অরুণচণ্ডী মেয়েটাকে শোয়া অবস্থায় দেখতে পারবে না সে, কোনো দিনও না। আমিনা বেগম সকাল 9টার মধ্যেই তুষির কাছে চলে আসলো, ডাক্তার পায়নি, আজাদ অন্য হাসপাতালে ডিউটিতে গেছে। এদিকে আমিনার সাথে নাজমাও চলে এসেছে, বাসায় যান না দেখা, আসার আগে আহিরকে কল করে চলে আসতে বলেছে নাজমা। তুষি সকাল থেকে না খাওয়া, পানি পর্যন্ত খেতে পারছে না, ক্ষণে ক্ষণেই গা গুলিয়ে বমি আসে তার। আমিনা বেগম অস্থির পায়ে রুমে এসে মেয়ের পাশে বসে অঝরে কেঁদে বলে, তুষি মা কথা বল, এই যে মা চলে এসেছে, কেমন লাগছে আমাকে বল মা। তুষি নিভু নিভু চোখে এক পলক তাকালো মায়ের দিকে, ঢুকরে কেঁদে উঠে জবাব দেয়, ভালো লাগে না মা, বমি আসে শুধু, মাথা ব্যথা। তুষারকে বলিসনি কেন? ভেবেছি সেরে যাবে। তুষিকে ধরে বিছানায় হেলান দিয়ে বসালো, মাথা রাখলো মায়ের কাঁধে। আমিনা বেগম গালে পরপর চুমু খেয়ে বলল, কিচ্ছু হয়নি, আমি একটু স্যুপ বানিয়ে আনি। তুষি আমিনা বেগমকে ঝাপটে ধরে না না করে বলল, না মা, আমাকে ধরে বসে থাকো, কিচ্ছু খাবো না। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো আমিনার। নাজমা এসে নূরজাহানকে সাহায্য করছিল কাজে, সে হাতে করে নরম খাবার এনে বলল, খেয়ে নে, এভাবে না খেয়ে থাকলে চলবে? খাবো না কাকিয়া, একটু শান্তিতে থাকতে দাও। তুষি কান্নাকাটি করে ধরা গলায় জবাব দেয়, কেউ আর কিছু বলার সাহস পেল না, অপেক্ষা করলো ডাক্তার আসার। আজাদ হোসেন ডাক্তার নিয়ে আসলেন দুপুর 3টার পর, এ পর্যন্ত অনবরত বমি করেছে সে। লাবণ্যময়ী চেহারা একদিনেই ফ্যাকাশে ধারণ করেছে, মেয়েটার চোখের দিকে তাকানোই যাচ্ছে না, কেমন বিছানার সাথে লেপটে আছে। ডাক্তার এসে পালস চেক করে চোখ মুখ পর্যবেক্ষণ করলো, খানিক সময় বাদে জিজ্ঞেস করলো, কতদিন ধরে এমন হচ্ছে, খাওয়ায় অনিয়মের জন্য এই অবস্থা? প্রায় 10 দিন ধরে অনিয়ম করে খাওয়া দাওয়া, খেতে চায় না, সব সময় বলে বমি আসে, মাথা ব্যথা করে। নূরজাহান অসহায় হয়ে কথাটি বলে সেখানে উপস্থিত সবাই। ডাক্তার কিছু টেস্ট দিয়ে ওষুধ লিখে দিয়ে যায়, যাওয়ার আগে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করলো, ঘুম হলে যদি ভালো লাগে, স্যালাইন চলছে। ডাক্তার উঠে দাঁড়িয়ে সবাইকে বাইরে আসতে বলে, মেয়েটাকে ঘুমাতে দিন, সারাদিন বমি করায় শরীর নুয়ে পড়েছে, আর হ্যাঁ। ডাক্তার হেসে আজাদ হোসেনের বাহুতে হাত রেখে কিছু একটা বলল, এমন কথায় মুহূর্তেই হা হয়ে যায় সবাই, বড় বড় চোখ করে বিস্ময় নিয়ে তাকাই ডাক্তারের দিকে। আজাদ খুব খুব করে কেশে উঠে বলে, কি বলেন হানিফ সাহেব, ঘটনা সত্যি, আলহামদুলিল্লাহ। ডাক্তার মিষ্টি হেসে মাথা ঝাঁকিয়ে চলে যায়। আমিনা বেগম নূরজাহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আলহামদুলিল্লাহ ভাবি সব ঠিকঠাক হয়ে যাক, কি যে খুশি লাগছে আমার ছোট্ট মেয়েটা। তুষার সন্ধ্যার সময় তড়িৎ গতিতে বাসে এসে ব্যাগপত্র ছুঁড়ে মারে চারপাশে, মাথা ধপধপ করছে চিন্তায়, মস্তিষ্ক গরম হয়ে দাও দাও করে চলছে। নূরজাহান তাকে শান্ত করতে গেলেও কাজ হয় না, সে এখন উন্মাদের ন্যায় আচরণ করছে, সারা রাস্তা কিভাবে এসেছে একমাত্র সেই জানে। মাঝে মধ্যে মনে হয়েছে এই বুঝি তুষি ডাকছে, তার পাশে গেলেই সে ভালো হয়ে যাবে। তুষার সব ছুঁড়ে ফেলে হনহন করে রুমে এসে দেখে তুষির নিস্তেজ দেহ, স্যালাইন দেওয়া আর ঘুমে বিভোর সে। পাশে বসে স্যালাইন দেওয়া হাতে চুমু খেলো, এইভাবে তুষুচুন্নিকে দেখতে তার মোটেও ভালো লাগছে না। প্রতিবার বাসায় আসার মুহূর্তেই ঝাপটে জড়িয়ে ধরে চুমু খায় তুষি, গায়ের গন্ধ শুখে। আর এবার এইসব ভেবেই তুষারের চোখের
কুর্নিশ বেয়ে পানি পড়ল দু ফোঁটা। তুষির মুখে অজস্র চুম্বন করে রুক্ষ ঠোঁটে চুমু খেলো। ইচ্ছে করলো বুকে ঢুকিয়ে রাখতে, কখন তাকিয়ে দেখবে তাকে, কখন ভালো হবে। তুষার ক্লান্ত হয়ে সেখানেই একদৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই ঘরে প্রবেশ করে নূরজাহান আর আমেনা, তার মুখে হাসি। তুষারের মাথায় হাত বুলিয়ে বলল, তুষিকে ঘুমাতে দে আব্বা, বাইরে আয়, একটা দরকারি কথা আছে। তুষার হাতের পিঠে চোখ মুছে মায়ের দিকে তাকায়। প্রশ্নবোধক চাহনি দেখে আমেনা বেগম তার বাহুতে ধাক্কা দিয়ে বলে, তুষির বিষয়ে খুবই জরুরি কথা, ডাক্তার বলেছে। কি বলেছে, কি হয়েছে তুষুর? আমেনার কথার পিঠে প্রশ্ন করে সে। আমেনা বেগম হেসে দেয়, তার হাত ধরে বাইরে এনে বলল, দুদিন আগেই কুলে নিয়ে ঘুরলাম, আর সে এখন হবে বাবা, বাবা যায় ভাবি। নূরজাহান উচ্চস্বরে হেসে তুষারের দিকে ঠান্ডা পানির গ্লাস ধরে। তুষার এখনও বিস্ময় চাহনিতে তাকিয়ে আছে তাদের দিকে। অতঃপর তুষারের রিয়াকশনে নূরজাহান তার গাল টিপে মৃদুস্বরে বলে, আব্বাজান, কাহিনি কিন্তু সিরিয়াস। আমার প্লেটে ভাগ বসানোর জন্য আর একটা পুচকিকে আসতে চলেছে। তুষার চমকালো, তৃষ্ণার্ত গলা ভিজিয়ে পরপর চোখের পলক ফেলে থতমত খেয়ে বলে, পুচকে মানে কি বলছো? যা বাংলা ভাষা বোঝোস না, তুষি মা হবে আর তুই বাপ, আমি দাদি তোর শাশুড়ি নানি, এবার বুঝলি বিয়াদব? আমি বাবা, তুষি মা। মুহূর্তেই হাত পা থরথর করে কাঁপে তার, অনুভব করে সে ঘামছে, গলা ধরে আসছে। এই কেমন অনুভূতি, আল্লাহ এমন লাগছে কেন? খুশিতে মন পাগল হয়ে যাচ্ছে। তুষার চট করে মাকে জড়িয়ে ধরে চেপে রাখা কান্না সব বের করে দিল। মিনিট দুয়েক সেখানেই মাথা রেখে আলতো ছেড়ে দিয়ে বলে, তুষির কাছে যাই, জ্ঞান কখন ফিরবে? যা আপা, এখন জ্ঞান তো ফিরারই কথা। তুষার কম্পিত পায়ে নড়বড়ে হয়ে রুমের দিকে পা বাড়ায়। ভেজা চোখে তাকায় বিছানায় লেগে থাকা তুষির দিকে। তুষি ঘুমো ঘুমো চোখে সামনে তাকিয়ে দেখে তার স্বামী তার অর্ধাঙ্গ দাঁড়িয়ে আছে। দুর্বল হাতটি বাড়িয়ে ঠুকরে উঠে তুষি। তুষার নাক টানল, চোখ মুছে দৌড়ে যায় তুষির কাছে। বউয়ের বুকে আলতো করে মাথা রেখে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। এবার কান্না করতে না চাইলেও চোখের পানি বাঁধ মানছে না। তুষি ভরকে যায় তুষারের কান্নায়। ছেলেটা এভাবে কাঁদছে কেন, তার কি এমন হলো যার ফলে কাঁদছে? তবে কি বড় কোনো অসুখ হয়েছে? এসব মস্তিষ্কে হানা দিতেই হু করে কেঁদে উঠে তুষারের মাথায় তার দুর্বল ডান হাত রেখে বলে, আমার কি খুব বড় অসুখ হয়েছে তুষার ভাই? আমি কি বাঁচবো না, মরে যাব? না তুষার ভাই, সারা জীবন তোমার সাথে বাঁচতে চাই। আচ্ছা ডাক্তার কি বললো তুষার? তুষার মৃদু হাসলো, মুখ থেকে মাথা উঠিয়ে তুষির ভয়ার্ত চেহারার দিকে অপলক তাকায়। এই মেয়েটি তার, শুধুমাত্র তার, কার এত বড় সাধ্য তার থেকে দূরে রাখার? তুষুর গালে হাত বুলিয়ে একটু ঝুঁকে রুক্ষ ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ভিজিয়ে দিল। স্বামীর আদরে তুষি আহ্লাদি হয়ে ঠুকরে উঠে। তুষার গাঢ় চুম্বন খেয়ে আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে ক্ষীণকণ্ঠে বলল, অনেক বড় অসুখ হয়েছে তুষু, যে অসুখে নিজেও মরেছিস আমাকেও সাথে নিয়ে মরছিস। ডাক্তার বলেছে এর থেকে নিস্তার নেই, 9 মাস বয়ে বেড়াতে হবে তোকে, তবেই একটু হলেও রেহাই পেতে পারিস। আই উইশ এই রকম বড় অসুখ তোর বারবার হোক, এই ছোট পেটে অনেক বড় অসুখ, অনেক। পেটে কি টিউমার হয়েছে? তুষি শুকনো ঢোক গিলে কম্পিত গলায় জিজ্ঞেস করলো তুষারকে। মুহূর্তে কপাল কুচকে চোখ গরম করে তাকায় তুষার। উঠে তুষির পাশে হেলান দিয়ে বলে, এই কাণ্ড কিভাবে ঘটালি মাথায় আসছে না। কি ঘটিয়েছি? এই যে কয়েকদিন পর এক পুচকে আরেক পুচকু কোলে নিয়ে ঘুরবে। তুষির মনে হাজারো প্রশ্ন, এসব কি বলছে তুষার? তুষারের গলা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আমাকে বলবে না কি হয়েছে, মরে যাব তাই না? চুপ পাগলের দল। তুষি চুপসে যায়, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। তুষার এখনো বিশ্বাস করতে পারছে না নতুন সদস্য আগমনের কথা। এক দৃষ্টিতে তুষিকে কয়েক মিনিট পরখ করে বলল, পিরিয়ড মিস গেল তবুও তুমি বোঝো না, পিল খাওনি কেন? এই ছিল তোমার কুমনে? ছি তুষি, আমাকে একবার বলতে পারতি, আন্ডা বাচ্চা লাগবে তোর, কিন্তু এখন দেখছি নিজে নিজেই সব প্ল্যান করে রেখেছিলি। তুষি থমকে গেল তার কথাই, অশ্রু ভেজা চোখে ভ্যাবলার মতো তাকিয়ে রইল তুষারের পানে। তুষার হেসে উঠে যায় ওর দিকে, পেটের কাছে বসে কান পেতে বলে, আসবে ভালো কথা, কিন্তু সূচনাতেই আম্মুর অবস্থা নাজেহাল করে দিলেন, চিন্তা হচ্ছে। আমার পোলট্রির মতো বাচ্চা বউকে
পরে না জানি কেমন নাকানি চুবানি খাওয়ান। তুষি চোখ করে রইল, এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। তুষার পেটে আলতো করে হাত বুলায়, গাঢ় চুম্বন করতেই একটু নড়ে চড়ে ওঠে তুষি। দুর্বল হাতটি তুষারের মাথায় রাখতেই আবারও বলল তুষার, এই অনুভূতি আমি প্রকাশ করব কিভাবে? আজ ভীষণ আদর করতে ইচ্ছে করছে তোকে। তুষার আলতো করে তুষিকে ছেড়ে চোখে চোখ রাখল। দু হাতের আজলায় তুষির মুখ নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, কংগ্রাচুলেশনস সুইটহার্ট, আম্মু হচ্ছিস তুই, আমার চিহ্ন আসছে তোর মাঝে, আমি বাবা হব, কি খুশি হয়েছি ভাবতে পারছিস তুই? এসব কি বলছো, সত্যি? হ্যাঁ, তিনটা সত্যি। তুষি হঠাৎ তুষারের শার্ট খামচে ধরে, তার হাত পা অজানা সুখী শিরশির করছে, আচমকাই এক হাত তার পেটে চলে যায়। তুষারকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কেঁদে ওঠে তুষি। তুষার হেসে সারা মুখে আদরে আদরে ভরিয়ে দেয় তার। এই সুখ শ্রেষ্ঠ সুখ, কাউকে বোঝানো যায় না। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরিত হয় স্বামী স্ত্রী দুজনের। সকালে খাওয়া দাওয়া করে তুষার হাসপাতালে টেস্ট করানোর জন্য নিয়ে যায় তুষিকে। ডাক্তার সব কিছু টেস্ট করে তাদের জানায়। অনেকেরই তো এই সময় খাওয়ার রুচি থাকে না, আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খেয়ে নেবেন, প্রচুর পানি পান করবেন। তুষি মাথা নাড়িয়ে বসে রইল। ডাক্তার বমি বন্ধ হওয়ার ওষুধ দিলেন। তুষির রক্তের হিমোগ্লোবিন কম দেখে বললেন, খেয়ে শরীর ফিট রাখতে হবে, তাছাড়া রক্তের পয়েন্ট কম, ডেলিভারির সময় রক্ত লাগতে পারে, অল্প ঝুঁকিও বলা যায়। জি ডক্টর, খেয়াল রাখবো। তুষির হাত নিজের মুঠোয় নিয়ে তুষার কথাটি বলে। ডাক্তার সব কিছু বুঝিয়ে আরও উপদেশ দেয়। প্রথম বাচ্চা হওয়ার সময় অনেকে বুঝে না, এক প্রকার দোটানায় পড়ে যায়। তুষি উঠে দাঁড়াতেই তিনি বলেন, সব আল্লাহর হাতে ছেড়ে দাও, চিন্তামুক্ত থাকো, বেস্ট অফ লাক, দু মাস পর চেক আপ করে গেলেও সমস্যা নেই। তুষি মৃদু হেসে তুষারের পিছু পিছু গিয়ে রিক্সায় উঠে। বাসা থেকে 10 মিনিটের রাস্তা। তুষারের বাহু ধরে কাঁধে মাথা রাখলো, বলল, ডাক্তার চলে যাবে? তুষার তাকায় তার দিকে, চুলে ঠোঁট ছুঁয়ে জবাব দেয়, তুই বললেও যাব না, যখন দেখবো সারাদিন খাওয়ার তালে আছিস ওই দিন যাব। ভালো লাগে না খেতে, আমার কি দোষ? শুনলাম জান্নাত সারাদিনই খায়, কেমন মোটি হয়েছে দেখিস নি? মাঝে মাঝে আহির ভাইয়ের সাথে অনেক আড্ডা হয়, সে তো ভীষণ খুশি, এখন তার 80% কথা টপিকই হচ্ছে বাবু বাবু। তুমি খুশি হওনি? তোর কি মনে হয়? না, তুমি বলো। কি বলবো? তেরামি করছো? একটু না। অসভ্য তুষার ভাই জঙ্গলি ভূত। এই জঙ্গলি ভূতের বাচ্চা পেটে নিয়ে ঘুরতে লজ্জা করবে না? হঠাৎ এমন কথায় থতমত খাই তুষি। আলতো তুষারের পিঠে কিল বসিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। তুষার উচ্চস্বরে হেসে উঠে, এবার কেমন লাগে? আমার বাচ্চা ডাকবে বাবা, আর তুই কিনা রাতারাতি মামা বানিয়ে দিচ্ছিস, বেয়াদব মহিলা। চুপ করো বন মানুষ। করলাম চুপ, তবে ইন্টারেস্টিং না, বন মানুষের আদর পেতেই রাতে ছটফট করিস? এমন খাপছাড়া কথা ভাসছে লজ্জায় তুষির কান গরম হয়ে যায়, ঠোঁট কামড়ে বাহিরে তাকিয়ে থাকে। তুষারের বাম হাত তুষির কোমরে বিচরণ করে কানের কাছে মুখ আনে, নাক ঘষে মাদকের ন্যায় বলল, এতটাই খুশি হয়েছি, ইচ্ছে করছে তোর মাঝে ডুবে যেতে, এবার বুঝ কত খুশি আমি। তুষি মৃদু কেঁপে ওঠে, কোমর থেকে তুষারের হাত থামিয়ে নিজের আঙ্গুলের ভাঁজে গুঁজে রাখে। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে তুষারের বুকে নাক ঘষে চুমু খেলো। ফিক করে হেসে আলতো হাতে জড়িয়ে ধরল তুষারের পেট। তুষার আর তুষি বাসায় পৌঁছে দেখলো যা সারা বাসায় হই হুল্লোর পরিস্থিতি। কালকে তুষির কথা শুনেই রামিমের সাথে চলে এসেছে তানহা। রামিম ছেলেকে কোলে বসিয়ে সোফায় বসে আছে। তানহা রান্নাঘরে মা কাকিয়া আর মামির সাথে আড্ডায় মশগুল। আতিকুর রহমান গেছে মেয়ের জন্য বড় মা জানতে, সাথে আজাদ হোসেন। তুষি আলতো পায়ে হেঁটে সোফায় বসলো তীব্রের পাশে, তীব্র ঠোঁট ফুলিয়ে বসে আছে। তুষি টপ করে গালে চুমু খেয়ে বলল, কি আব্বাজান, আপনার খবর কি? একবার খালামণির ডাকো শোনা। নূরজাহান তুষিকে পানি দিল খেতে, তীব্র চোখ মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে জবাব দেয়, কালামণি না, টুটচুনি। তুষি থতমত খেলো, মেখে রাগ দেখিয়ে কটমট করে তাকায় তুষারের দিকে। সে জানে এসব তুষার ছাড়া কেউ শেখায়নি। ততক্ষণে রামিমা নূরজাহান উচ্চস্বরে হাসছে, তীব্র সবাইকে হাসতে দেখে সেও খিলখিল করে হেসে ওঠে। হামাগুড়ি দিয়ে তুষির গলা জড়িয়ে ধরে বলে, লাক কলে না টুটচুনি। তুষি মুখ গোমরা করে অন্যদিকে তাকায়। তুষার ফিক করে হেসে বলল, তীব্র এসব কে শিখায় তোমাকে, পচা কথা বলতে নেই। কেন, তুমি শিখিয়ে দিচ্ছ,
তুচিকে চুন্নি বলতে বলছ, আমার সব মনে আছে। তুষি রেগে উঠে দাঁড়ায়। তাদের কথা শুনে তানহা আর নাজমা আসে ড্রয়িং রুমে। তানহা তুষির মুখে আদর করে বলল, মুখটা পেঁচা মতো করে রেখেছিস কেন? এই জঙ্গলি ভূত, তীব্র কেউ ছাড়লো না, যা তা শিখিয়েছে তীব্রকে। আমি এই বাসায় থাকবো না, নিয়ে চল। তানহার হাত ধরে মুখ ফুলিয়ে বলল তুষি। তখনই তুষার জবাব দেয়, কোথায় যাবি? তাছাড়া তীব্র নিজেও জানে তুই একটা চুন্নি। আম্মু, নূরজাহান মুচকি মুচকি হেসে তুষির কাছে যায়। মাথায় আদর করে তুষারের দিকে চোখ গরম করে তাকালেন। তানহা সহ সবাই এদের বাচ্চা মদেকে হাসছে। কে বলবে তারা দুদিন পর বাচ্চার বাবা মা হবে? আমেনা বেগম রান্নাঘর থেকে ফল কেটে এনে তুষির রুমে রাখে। তুষি বিছানায় কপালে ভাঁজ ফেলে বসে আছে। মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে ওষুধ খা। ডাক্তার কি বলল? সব ঠিক আছে, ওষুধ দিয়েছে বমি বন্ধ হওয়ার, আর বলল রক্তের হিমোগ্লোবিন কম। আমিনা বেগম চিন্তায় পড়ল খানিকটা। মেয়ের অল্প বয়সে ডেলিভারির সময় সমস্যা হবে না তো? আল্লাহর কাছে প্রার্থনা করে দীর্ঘশ্বাস ফেলল। তুষির কপালে চুমু খেয়ে বলল, আমাদের সাথে বাসায় যাবি নাকি এখানে থাকবি? তুষি আপেলে কামড় দিয়ে জবাব দেয়, কয়েকদিন পর একেবারে যাব। আব্বু কোথায়, আসে নাই? আসছে, বাজারে গেছে। ও, আমিনা বেগম চলে গেল তুষার গ্যাসে ওয়াশরুমে ফ্রেশ হতে। তুষি খাওয়ার মাঝেই ফোন বাজলো তুষারের। অল্প বিরক্ত হলো তুষি। কপাল কুচকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো রিমির কল, রিসিভ করে বলল, কি রে শাকচুন্নি, কি খবর? দাঁড়া ভিডিও কল দি। কথা শেষেই কল কেটে দেয় রিমি। মুহূর্তেই ভিডিও কল দিয়ে বলল, জানতুষ অবশেষে হলো। রিমির এমন কথায় থতমত খেলো তুষি। মুখ গম্ভীর করে জবাব দেয়, কি হলো? মরা বুঝেও না শাক, তুষার ভাইকে দে ওয়াশরুমে। তা আপনার হানিমুন কেমন কাটছে? আর বলিস না, সাতার হানিমুন আমার। শালা কি পাপ করে যে বিয়ে করেছিলাম, অ্যাডমিশনের জ্বালায় একটু ওই ব্যাটার কাছেও ঘেঁষা যায় না। তুষি তার কথার প্যাচ বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে খুলে বল। তোর হলো সোনার কপাল, স্বামী পেলি, আদর পেলি, এখন আবার টুপ করে বাবুও পাচ্ছিস। আর আমার কথা শুনলে তোর কান্না আসবে, ইচ্ছে করছে বাচ্চাদের মতো দুই হাত পা ছেড়ে ছুড়ে কাঁদি। ঢং বন্ধ করবে, কাহিনী কি? রিমি হতাশ্বাস ফেলল। বড়ই নিরীহ ভান করে বলল, ওই ব্যাটা সারাদিন পড়া পড়া বলে মাথা খায়, সারাক্ষণ বক বক করে, পড়তে বসো নইলে বাপের বাড়ি পারমানেন্ট দিয়ে আসবো, মেডিকেলে চান্স না পেলে ডিভোর্স। তুই বল এইসব শুনতে কার ইচ্ছে করে? তুষি ওর মুখ দেখে মনে হলো সেও কষ্ট পেল, চটপট বলে দেয়, না একদম না, এমন অত্যাচার মানা যায় না। হ্যাঁ তুষি, তুই লাকি গার্ল, আর আমি একটু গা ঘেঁষতে গেলেই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। কি ভেবে আসলাম দুই মাসের চুপচে ভালোবাসা নিব, আর কি হলো? রিমি একদমে কথাগুলো বলে খানিকটা থামলো, অতঃপর আবারও বলল, থাক এসব বাদ দে, কুত্তার মতো পড়েও চান্স পেতে হবে। তোর কি খবর, শরীর কেমন এখন? ভালো না, চলছে আর কি। কি করিস? পড়া শেষ করলাম। শুনলাম তানহা আপু গেছে। কে বলল? জান্নাত বলদ বাসায় একা একা গোমরামুখ হয়ে বসে আছে। তুষি আহারে বলে কথা শেষ করল। তখনই তুষার শাওয়ার শেষ করে টাওয়াল পরে বের হয়। তুষি মুখ বাগালো, একটু আগের রাগ তার এখনো আছে। কিভাবে পারলো তীব্রকে এসব শেখাতে? আজ কথা বলবে না এই বদলোকের সাথে। তুষির মুখ বাঁকা দেখে তুষার মনে মনে হেসে এগিয়ে আসে। হাতে আরেকটি টাওয়াল নিয়ে বসলো তুষির পায়ের কাছে, মাথা নামিয়ে বলল, মাথা মুছে দে। তুষি কথা বলল না, চুপ করে অন্যদিকে ঘুরে বসল। তুষার ভ্রুকুচকে ভাবলো কিছু, অতঃপর বাঁকা হেসে ইচ্ছে করেই পেছন থেকে জড়িয়ে ধরে তার ঠান্ডা ঠোঁট চেপে ধরে তুষির খাড়ে। হঠাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে তুষি। তুষারের ঠান্ডা দেহ কাঁপুনি ধরল। সদ্য গোসল করার ফলে ভেজা চুল দিয়ে পানি পড়ছে, আর সেই পানি একদম তুষির ঘাড় পিঠ স্পর্শ করছে। তুষি বড় করে নিঃশ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে বলে, দূরে যাও, ভালো লাগছে না। মাথা মুছে দাও সুইটার। হালকা ঢুকিলে তুষি, এই ছেলে এত কাছে আসে কেন? সে জানে না তার অস্বস্তি হয়, বুকের ভেতরে ঢিপ ঢিপ করে। তুষি সামনে ঘুরতেই তুষার হাত আলগা করল। তুষির চোখের দিকে তাকায় গভীরভাবে। তুষি বুঝল এই ব্যাটা চুল না মুছে দিলে যাবে না, তাই তুষারের হাত থেকে টাওয়াল নিয়ে মুছে দেয়। টপ টপ করে পানি পড়ছে বিছানায়।
শেষে মুখ মুছে দিয়ে বলল, হয়েছে যাও অসহ্য। আগে বলো ডাক করিসনি? যাও। কি আবার চুমুখে বোঝা তুই রেগে নেই? তুষারের বেফাস কথায় বিরক্ত হলো তুষি, বুকের পাঠায় বৃথা ধাক্কা দিয়ে বলল, বিরক্ত করো না, একা থাকতে দাও। না চুমু না খেলে যাব না। শেষে উপায় না পেয়ে ফুস করে নিঃশ্বাস ফেললো, একটু ঝুঁকে টুক করে চুমু খায় তুষারের গালে। তুষি সরে আসতে নিলেই তুষারও তার গালে চুমু খেলো। ঠিক তখনই দরজার কাছ থেকে তীব্র বলে ওঠে, আমি কিছু দেখিনি, কিছু দেখিনি, তীব্র গুড বাই, এসব দেখা না। তুষি আর তুষার ভড়কে গেল, দুজনে থতমত খেয়ে তড়িৎ গতিতে দূরে সরে যায়। তুষির বুক কাঁপছে, এই ছেলে সবাইকে বলে দিবে না তো? তুষার চোখ গরম করে তাকিয়ে দেখে তীব্র দু হাতে মুখ ঢেকে খিকখিক করে হাসছে, তার ছোট ছোট হাত দুটি দিয়ে পুরোপুরি মুখ ঢাকেনি। তীব্রর থেকে চোখ সরিয়ে তুষিকে পর করে দেখলো, তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে। হতাশ হলো তুষার, চোখ মুখে একরাশ দুঃখ নিয়ে তীব্রর কাছে এগিয়ে যায়, মুখ থেকে হাত সরিয়ে দুঃখী হয়ে বলল, সব সময় আমাদের প্রাইভেট সময় কেন তোদের আসতে হবে? শান্তিতে কি একটু আদরও করতে দিবি না? দূর শালা, দোয়া করি বড় হয়ে তোর বউ ঝগড়ুটে হোক, আদর করতে গেলেই খুন্তি নিয়ে দৌড়ানির দিক। তীব্র কিছুক্ষণ গোল গোল চোখ করে তুষারের দিকে তাকিয়ে ভাবল, এবার বিজ্ঞদের মতো করে জবাব দেয়, বউ তীব্র বউ, তুচাল বেতা বয়, আমি গুড বাই, আমার বউ গুড বাই, অনেক আতল কল্পে। তুষার হতাশ হয়, এ বিচ্ছু দেখি খুব শিয়ানা। তুষি কপাল চাপড়ে কাঁথা মুড়ি দিয়ে নকল ঘুমের ভান করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মনে মনে 100 গালি দেয় তুষারকে, এই বেটা মান সম্মানের ছিটে ফোটাও রাখল না, কপাল সব কপাল, পড়ল তো পড়ল, সে অসভ্য তার কপালে পড়ল। তীব্রকে খাওয়ানোর সময় এক প্রকার যুদ্ধ করতে হয় তানহাকে, সারা রুম জুড়ে দৌড়াদৌড়ি করে অস্থির করে তোলে, আজও তার ব্যতিক্রম নয়। রাতে এক লোকমা খিচুড়ি মুখে নিয়েই 20 মিনিট যাবত দৌড়াচ্ছে, এই নানুর আঁচল টেনে ধরছে, নয়তো তুষারের কোলে ধপ করে বসে পড়ছে। শেষে তানহা ধুপ করে পিঠে কিল বসাতেই গগন কাঁপুনি চিৎকার দিয়ে কেঁদে উঠল তীব্র, সুর তুলে কেঁদে রামিমের কোলে বসে পড়ে, গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে অভিযোগ করল, তানা মালে আব্বু মাতাও, খাবো না আব্বু। ছেলেকে অকারণে মারার ফলে রামিম রেগে যায়, পাশেই তুষার বসা ছিল, তার কাছে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, সব সময় তীব্রর গায়ে হাত না তুললে তোমার পেটের ভাত হজম হয় না, এখন তোমার পিঠে কয়টা দেই? তুমি চুপ করো, কয়বার ছেলেকে রাখো, ওর বয়সে কোন ছেলে এখন ভাত মুখে দিয়ে বসে থাকে, অসভ্য, আজ ওকে মেরেই ফেলবো। বেশি হচ্ছে তানা, আর একবার গায়ে হাত দিয়ে দেখাও, ওই হাত ভেঙে দেব বলে দিলাম। কি করবে, আসো ভেঙে দেখাও। তাদের তর্কাতর্কির মাঝেই আমেনা আর নূরজাহান আসলো, তানহার গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল, এসব শিখিয়েছি আমি, দিন দিন অসভ্য হচ্ছ, আমাকে কখনো দেখেছো তোমার বাবার সাথে উঁচু গলায় কথা বলতে? তানহা মুহূর্তেই কেঁদে উঠে গালে হাত দিয়ে ঝটকা মেরে হন হন করে রুমে চলে যায়, চিল্লিয়ে চিল্লিয়ে বলল, সবাই এক হয়েছে, যা ইচ্ছে তাই করো, আমার কথা কোনো দাম নাই, ওই শয়তানটার জন্য কথা শুনতে হলো, রাতে ঘুমাতে আসিস মেরে ফেলবো। তুষার ঠোঁট টিপে হাসলো, আমিনা বেগম তানহার কথার জবাবে বলল, তোর খাওয়াতে হবে না, খবরদার আমার চোখের সামনে আসবি না। খবরদার আমার চোখের সামনে আসবি না। তীব্র নানুর কথা ব্যঙ্গ করে বলি ইঁদুরের দাঁতের মতো দাঁত গিলিয়ে হাসলো, তার কথায় সবাইও হেসে উঠে। আমিনা বেগম তীব্রকে আদর করে কোলে নেয়, রামিম আর তুষারকে খাওয়ার জন্য পাঠিয়ে তুষির রুমে যায়। তীব্রকে বিছানায় বসিয়ে অল্প খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করল, এবার একটু খেলো তীব্র। তুষি ঘুমাচ্ছে সেই সন্ধ্যার পর থেকে, আমিনা বেগম নানা রকম গল্প করে করে এদিকে ওদিকে ঘুরে খাওয়াচ্ছে। ড্রয়িং রুম থেকে তানহা দেখে মনে বিড়বিড় করল, এবার দেখো কেমন লাগে, একদিনই ক্লান্তি হচ্ছে আর আমি 2 বছর ধরে জ্বালা সহ্য করছি, 1 সেকেন্ডও স্বস্তিতে বসতে দেয় না, সারাক্ষণ দৌড়ের ওপর রাখে, একেবারে বাপের মতো হাড়ে হাড়ে বচ্চাত হয়েছে। ড্রয়িং রুম থেকে তানহা তা দেখে মনে মনে বিড়বিড় করল। আমিনা বেগম শেষে তুষির রুমে গিয়ে বসে পড়ল, সে অনুভব করলো এমন চঞ্চল নাতি তার মেয়েকে খুব প্যারায় রাখে। তীব্র তুষির পারফিউম সারা গায়ে ইচ্ছে মতো দিচ্ছে, তা দেখে আমিনা বেগম বলল, তীব্র নানু ভাই এদিকে এসো। তীব্রর কানে কথা গেলে তো আসবে, আমিনা বেগম আবারও ডাকলো, তোমার আম্মু পেটে যেমন তুমি ছিলে তেমনি তুষির পেটেও বাবু আছে, এদিকে এসো দেখে যাও।
নানুর কথায় তীব্রর হাত থেমে যায়। তার ছোট মস্তিষ্ক ভাবছে, বাবু কোথায়? চোখ মুখে একরাশ বিস্ময় নিয়ে হেলে দূরে আসলো বিছানায়। তুষির দিকে তাকিয়ে বলল, বাবু কোথায়? আসতে বললাম, আমি তাল চাতে খেলব। আমিনা বেগম উচ্চস্বরে হাসলো, তুষির পেটের দিকে ইশারা করে বলল, ওইখানে বাবু ঘুমিয়ে আছে। তীব্র কি বুঝলো কে জানে, হুড়মুড় করে উঠে তুষির পেটে মুখ দিয়ে কয়েকবার ভূ ভূ শব্দ করল। ঘুমের মাঝে তুষি চমকে ধরফর করে উঠে বসে তীব্র কপালে ভাঁজ ফেলে বলে, বাবুকে আসতে বলো, আমার সাথে খেলতে বলো, বেল কলো বাবুকে, পেতে কে কলে। তুষি তীব্রকে ভয় দেখানোর জন্য চোখ গরম করে তাকায়। আমিনা বেগম হেসে বলল, বাবু ছোট্ট তাই পেটে লুকিয়ে আছে, তুমিও ছোটবেলায় তানহার পেটে লুকিয়েছিলে। বেল হবে কখন? আগে খাও তারপর। তুষি তীব্রর গাল চেপে ধরে বলে, চুপচাপ খা, নয়তো আছাড় মারবো, পেটে ব্যথা পাই না। তীব্র রেগে যায়, উঠে দাঁড়িয়ে তুষির সমান সমান হয়ে ঠুস করে তার মাথা দিয়ে টিপ মারল তুষির মাথায়। তুষি ওহ করে উঠে মাথায় বালিশ করে বলল, ইচ্ছে পাকা হয়েছিস, এত দুষ্টু ছেলে হয়। তুচ্চুন্নি আবার মাপব, পিতের ছাল তুলে ফেলব। তুষি কিছু বলার জন্য মুখ খুলতেই নাজমার ফোন বেজে ওঠে। তুষারের রুমেই ছিল তার ফোন। আমিনা বেগম উঠে ফোন নিয়ে যায় নাজমার কাছে। নাজমা চেয়ারে বসে কথা বলছে সবার সাথে। আহিরের কল দেখে দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে অস্থির কণ্ঠে আহির বলল, জান্নাত বাথরুম থেকে পড়ে গিয়েছে মা, যন্ত্রণায় ছটফট করছে, ভাগ্য ভালো শুধু কোমরে ব্যথা পেয়েছে। হসপিটালের করিডোরে সবাই থমথমে মুখে বসে আছে। নাজমাকে খবর দেওয়ার পরই আহির তার মা জাহিদা আক্তারকে কল করে। জান্নাতকে হাসপাতালে আনা মাত্রই ডাক্তার জানায় অবস্থা বেগতিক, অতি দ্রুতই সিজার করতে হবে, নয়তো বাচ্চা বাঁচানো সম্ভব হবে না। আহির দিশেহারা হয়ে থ মেরে চেয়ারে বসে পড়ে। এদিকে জান্নাত ব্যথায় কাতরাচ্ছে, তার চিৎকারে আহিরের মন কাঁপে। অতি শীঘ্রই আহির ডাক্তারকে বলল, যাইছে করুন, দ্রুত জান্নাতের ব্যথা সারিয়ে দিন। সাইন করার সময় তার হাত থরথর করে কাঁপছিল, গলার কাছে কান্না চেপে সাইন করে দেয় জান্নাতের হাত ধরে বলে, কিছু হবে না। সিজারের 10 মিনিটের মাথায় নাজমা সহ আমেনা আর তানহা রামি মাসে। রাত হয়ে যাওয়ায় তুষি তুষার আসতে পারেনি। সিজার শেষে 30 মিনিট পর বিরস মুখে বের হলো ডক্টর। আহিরের সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল, ডক্টরের কথায় সবার মুখ পানছেঁচা হয়ে যায়। আহির ধপ করে চেয়ারে বসে চিৎকার দিয়ে উঠে। রামিম তার সামনে যায়, জড়িয়ে ধরে বলে, এভাবে কাঁদলে চলবে? বেঁচে আছে, ডক্টর তো বললই, চলো দেখে আসি। রামিম ধরে প্রথমে নিয়ে যায় আহিরকে। বাবুর ছোট্ট মুখখানা নীল হয়ে আছে, চোখ বুঝে পড়ে আছে পেটে। নবজাত শিশুকে দেখে আহিরের পা থমকে যায়। হাত পা থরথর করে কাঁপতেই রামিম জড়িয়ে ধরে আশ্বাস দেয়, বাবুকে আদর করো, এমন করিস না আহির, চেয়ে দেখ তোর সন্তান। না, আমি সহ্য করতে পারছি না, কেন হলো এমন? দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রামিমকে, যার জন্য এত নির্ঘুম এত অপেক্ষা, সেই ফুলের মতো পবিত্র শিশুর একই অবস্থা। রামিম ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে নিয়ে যায় বাবুর কাছে। আহিরের হাত টেনে ছুঁয়ে দেয় বাবুর মাথা। আহির ঠোক গিলে তার ভয় হচ্ছে, যদি তার ছোঁয়ার কিছু হয়ে যায়। খানিক বাঁধে নাক মুখ মুছে কোলে তুলে নেয়। ছেলের সারা মুখে অসংখ্য আদর দিয়ে বলে, আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর কষ্ট দিব না তোমায়। রামিম চোখ বন্ধ করে আহিরের পিঠে থাপ্পড় মারে। প্রায় 5 মিনিট পর ছেলেকে মন ভরে দেখে বেরিয়ে আসে। একে একে সবাই দেখতে যায়। নিথর দেহে পড়ে থাকা শিশুকে দেখে নাজমা ঠুকরে ওঠে। আমিনা তাকে ধরে কেঁদে যায় অঝরে। শেষে নার্স এসে তাদের বের করে দিল। কিছুটা ধমকের সুরে বলল, হাসপাতালে এভাবে কান্না করছেন কেন? আল্লাহর কাছে প্রার্থনা করুন। নার্স বাবুকে নিয়ে চলে যায় ICU-তে। আহির বিরস মুখে বসে থাকার সময়ই মনে পড়ে যায় জান্নাতের কথা। ততক্ষণে সেখানে নাজমা চলে গেছে। আহিরও এক পা করে এগিয়ে যায় কেবিনে, বিষণ্ন মুখে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে। জান্নাত ব্যথায় গুটিয়ে গেছে, অল্প চোখে চেয়ে সবাইকে দেখছে। আহিরকে দেখা মাত্রই হাসলো, ভেজা চোখে হাসি দেখে আহিরের মনে হলো এর থেকে শ্রেষ্ঠ সুখ আর নেই। জান্নাতের পাশে বসতেই জান্নাত বলল, ছেলে হয়েছে নাকি মেয়ে? ছেলে। জান্নাত হাসে, সে তো মনে মনে ছেলে সন্তান চেয়ে এসেছে। চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করল। নাজমা বাইরে গিয়ে কেঁদে উঠে তানহা জান্নাতের মাথায় হাত দিয়ে বলল, এখন কেমন লাগছে? আমার ছেলে কোথায়? কোলে দাও আমার। দিবে একটু পর, তুই ঘুমা।
না, ডাক্তারকে বলো না একটু দেখতে। প্রিয়তমার আবদারে আহির ফুপিয়ে ওঠে, বেড়ে মাথা ঠুকে কেঁদে উঠে শব্দ করে, জান্নাত চমকে যায়, কাঁচা ক্ষত নিয়েই উঠে ছোড়াছুড়ি করে বলল, কাঁদছে কেন? আমার বাচ্চা কোথায় আহির, জবাব দাও। জবাব দেয় না কেউ। জান্নাত ঠুকরে উঠে আবারও বলে, বেঁচে নেই তাই তো, কেন এমন হলো, আমার কোন পাপের শাস্তি বাবুকে নিয়ে গেল? আহির সহ সবাই অবাক চোখে চায়। আমিনা বেগম না না করে জান্নাতের মাথা জড়িয়ে ধরে বলল, না বাবু ঠিক আছে, আইসিইউতে রেখেছে, তুই ঘুমা, আহির কাছে তোর অবস্থা দেখে, বাবু আলহামদুলিল্লাহ সুস্থ। তবে আমাকে নিয়ে চলো, সত্যি নাকি মিথ্যা নিজের চোখে দেখব। আহির চোখ মুছল, জান্নাতের গালে হাত রেখে বলল, ছোট তালুকদারের কিছু হবে না, একটু আগেই আমি কোলে নিয়ে আদর করেছি, ভালো হয়ে যাবে, তুমি রেস্ট নাও। সত্যি বলছো নাকি সান্তনা? সত্যি। রামিম ততক্ষণে ডাক্তার ডেকে এনেছে। জান্নাতের হাইপার হয়ে যাওয়া শরীরের জন্য খুবই রিস্ক। ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন পুশ করে বলল। তুষি সকাল সকাল রওনা দিয়ে হাসপাতালে আসলো। জাহিদা আক্তার রাত জেগে ছেলেকে সামলেছে। রিমি কাল আসবে, বাবুর জন্য আহিরের নাওয়া খাওয়া বন্ধ, সারাক্ষণ মসজিদে পড়ে থাকতো আর জান্নাতের পাশে। নাজমা মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকাতে পারতো না, কেমন ছেলেটা অসহায় হয়ে থাকে। জাহিদা আক্তারও ছেলেকে বুঝায়, আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, জোর করে অল্প খাওয়াতো। জান্নাতকেও সামলাতে সবার বেগ পোহাতে হচ্ছে। জ্ঞান ফিরতেই বারবার বাবুকে চাইতো, শেষে ডাক্তার নিরুপায় হয়ে ঘুম পাড়িয়ে রাখে। রামিম, জাহিদা, আমেনা আর নাজমা চারজনে একটানা হাসপাতালে থেকে যায়। প্রতিদিন তানহা খাবার নিয়ে আসে সবার জন্য, নূরজাহান নিজে রান্না করে দিত, কখনো বা তুষার এসে দেখে যেত সবাইকে। এভাবে সকাল বিকাল হাসপাতালে যাওয়া আসা করে চার দিনের দিন বাবু কিছুটা স্বাভাবিক হলো। খিদে লাগায় চিৎকার করে কেঁদেছে। আজ সকালে জান্নাতকে ছুটি দেওয়া হবে। নার্স বাবুকে আহিরের কোলে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ বাবু আগে থেকে অনেক বেশি রেসপন্স করছে। বাবুকে চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে, ছোট্ট ছোট্ট হাত পা অনবরত নাড়িয়ে কান্না করছে। আহির এই চার দিন পর ছেলের কান্নায় হাসলো। আজ মন কেমন হালকা লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ছেলের মুখে চুমু খায়, কোলে দুলিয়ে বলল, বাবা কাঁদছো কেন, আম্মু যাবে। নাজমা আর জাহিদা চোখের পানি আঁচলের কোনায় মুছল। আজ ছেলেটাকে প্রাণবন্ত লাগছে, এই কয়দিনে কেমন শুকিয়ে গেছে। আমিনা এগিয়ে এসে আহিরের চুল এলোমেলো করে দিয়ে বলল, তানহা জান্নাতকে নিতে গেছে, গাড়িতে উঠিয়ে খাওয়ানো যাবে। তানহা আর রামিম ধরে ধরে গাড়িতে উঠালো জান্নাতকে, সবাই এক এক করে উঠে বসে। আহির তার পাশে বসে বাবুকে কোলে তুলে নিল, নাও বাবুকে খাওয়াও, আমি হেল্প করব। জান্নাত কোলে নেই বাবুকে, গায়ে অন্য ঠিকঠাক করে জড়িয়ে বাবুকে খাইয়ে বলল, লাগবে না, পারবো। এখন খুশি লাগছে? লাগবে না, জানেন আমার মনের অবস্থায় কি হয়েছিল, যদি আসলে কিছু একটা হয়ে যেত। আহির হঠাৎ মুখ চেপে ধরে জান্নাতের, তার মাথা বুকে নিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে বলল, এসব বাজে কথা আর একবারও বললে খবর আছে, চুপচাপ বাবুকে আদর করো। জান্নাত আহিরের বুকে মাথা রেখেই কেঁদে ওঠে, নাক টেনে চুপটি করে রয়। আহির কিছুক্ষণ পর ফিসফিস করে ঠোঁট কামড়ে বলল, সাথে বাবুর আব্বুকেও আদর করো। জান্নাত লজ্জায় খামচে ধরে আহিরের গলা, ফিক করে হেসে বুকে চুমু খেতেই বাবু হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে। মুহূর্তেই ভরকে যায় জান্নাত। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় রিমি, খুশিতে গদগদ হয়ে চোখ বুলে চারপাশে, বাবু কোথায়? রামিম তার মাথায় চাটি দিয়ে বলল, এত অস্থির কেন, আসছে নিচে অপেক্ষা করো। খালামুনি তো বুঝেই কত এক্সারসাইজে আমি, জবাব দিয়েই দাঁত গেলিয়ে হেসে দাঁড়াতেই জান্নাত আস্তে আস্তে হেঁটে রুমে আসে। রিমি তৎক্ষণাৎ খপ করে কোলে নেয় বাবুকে, চোখে মুখে হাসির ছটা নিয়ে বলে, বাবু নাম রেখেছ? রাখা হয়নি, তোর দুলাবাইকে বলিস। আহির তীব্রকে কোলে নিয়ে রুমে আসলো। ততক্ষণে বাসার সবাই জান্নাতকে ঘিরে বসে আছে। বিকেলে তুষিও চলে আসবে তুষারের সাথে। জাহিদা আক্তার জান্নাতকে ওয়াশরুমে নিয়ে যায়। তীব্র আর চোখে রিমিকে দেখলো, বাবুকে নিয়ে আহ্লাদ করছে, মুহূর্তেই গাল ফুলায় সে। আহির তাকে বুকের উপর উঠিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিছুক্ষণ গাল ফুলিয়ে তীব্র হঠাৎ ধুপধাপ কিল বসায় আহিরের বুকে। আহির ভরকে যায়, তার ভরকে যাওয়ার মাঝেই আহিরের মুখের নিকটে ঝুঁকে নাকে জোরে সরে কামড় বসায়। আহির ধরফরিয়ে ওঠে, তীব্রকে এক ঝটকায় বিছানায় ফেলে বলে,
এসব কি করলি তুই? দিন দিন অসভ্য হচ্ছিস। ব্রু বিছানায় গড়াগড়ি খেয়ে জবাব দেয়, তুই অসভ্য বেদ্য। আহির থা হয়ে যায় তার পাকনা কথায়। রিমি আওয়াজ পেয়ে বারান্দা থেকে এসে দেখলো দুজনের কাণ্ড। তীব্র গাল টিপে দিয়ে বলল, কি হয়েছে তীব্র বাবার? তীব্র এতক্ষণের রাগ শুধে আসলে ফেরত দিল। রিমির হাতে জোরে চিমটি খেটে বলল, একদম চুপ, তুই পচা কথা বলবি না তীব্রর সাথে। ওই বাবুকে আতল কল, আমার চলিলে হাত দিলে ঘা মারব। রিমি ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে বাবুকে এই কয়েকদিনে সবাই আদর করছে, এটা তার মোটেই ভালো লাগছে না। রিমি বাবুকে আহিরের কোলে দিয়ে টপ করে তীব্রকে কোলে নেয়। গালে ইচ্ছে মতো চুমু খেতেই হাত পা ছোড়াছুড়ি করে রিমির চুল টেনে ধরে। রিমি ব্যথা পেলেও ছাড়ল না, সে জানে একটু পর শান্ত হবে। শেষে তীব্র কিল ঘুষি মেরে রিমির গালে থাপ্পড় মারল, চুল টেনে বলল, আলো আদল করবি, মেলে ফেলব, শুধু তীব্রকে আদল করবি, ঠিক আছে? রিমি ব্যথায় কুকিয়ে উঠেও কেঁদে কেঁদে বলল, ঠিক আছে, তুই যা দুষ্টু হয়েছিস কেউ আর সামলাতে পারবে না, না জানি বড় হয়ে কতগুলো মেয়ের ঘাড় মটকে দিস। আহির এতক্ষণ এদের কাণ্ড দেখে হাসলো। রিমি তানহার কাছে তীব্রকে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে মনে মনে বলল, আল্লাহ, আগে ছিল একটা, এখন আর একটা জুটলো। যাও, মাথার চুল বাকি ছিল, এবার সব শেষ হয়ে যাবে সব। বিকেলে তুষি আর তুষার আসলো বাসায়। আসার পর থেকে আলাপে শেষ নেই। রিমি অনেকক্ষণ আলাপ করে জান্নাতকে বলল, বাবুর একটা নাম রেখেছি, বলবো? বল, এইভাবে বাবু বাবু ডাকতে ভালো লাগছে না। আরহাম তালুকদার জোফান। বেশ, তাই রাখলাম। কথা শেষেই আহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে আহির চোখ টিপল। লজ্জায় জান্নাত চোখ গরম করে তাকিয়ে হেসে ওঠে। তুষি আর রিমি ততক্ষণে বাবুর নাম সবাইকে বলে বেড়াচ্ছে। আতিকুর রহমান উচ্চ শব্দে হেসে উঠল। তুষি বাবার গলা জড়িয়ে ধরে চলল রান্নাঘরে। সেখানে নাজমা, আমিনা, জাহিদা আর নূরজাহানের সাথে গল্প করাই মুশকুল হয়। তানহা তীব্রকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাচ্ছে। রামিম আর তুষার গেল বাবুর জন্য কাপড় কিনতে। রাতে সবাই খেয়ে দিয়ে রুমে যায়। রামিম তানহার পাশে শুয়ে বলল, আজকাল সারাক্ষণ তীব্রকে নিয়েই কাটাও, তার বাবাকে চোখেই পড়ে না। তানহা ঠোঁট টিপে হেসে জড়িয়ে ধরে রামিমের বুকে মিশে যায়। নাক টেনে গন্ধ শুকে বলল, আপনি আসছেন বলেই তো তীব্রকে পাওয়া, এই বেটাকে কেমনে ভুলি বলুন। তাহলে আদর করে এই কয়েকদিনের ক্লান্তি দূর করে দাও। আদর করলে ক্লান্তি দূর হবে। রামিমের ছোট উত্তর পেয়ে তানহা বুকে নাক ঘষে, গায়ের শার্ট খুলে ফ্লোরে ফেলে দেয়। উদাম গায়ে স্বামীর দিকে তাকায়, মুখে কামুকতা নিয়ে চুম্বন করল রামিমের উত্তপ্ত ঠোঁটে। দুজোড়া ওষ্ঠ বেসামাল হয়ে মিশে গেল নিমিষেই। জান্নাত বাবুকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমালো। আহির জেগে আছে, ফোনে অফিসের ফাইল ডাউনলোড করছে। জান্নাতের বিরস মুখের দিকে হঠাৎ চোখ পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় অল্প নড়ে চড়ে উঠল জান্নাত। কিছু বলার জন্য আগ্রহী হতেই আহির ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটু ঘুমাতে দাও, জাস্ট পিছন থেকেই ধরব, কিছু করবে না, প্লিজ আজ বাধা দিও না। এই চারটা দিন আমার কিভাবে গেছে একমাত্র আহিরের ভেতরটা জানে। জান্নাতের মায়া হলো, আহারে ছেলেটা চার দিনেই শুকিয়ে গেছে। সামনে ঘুরে আহিরের মাথা আগলে নিল তার বুকে। আহিরের মাথায় হাত বুলিয়ে চুম্বন করতেই আহির হাসলো। সেও জান্নাতের বুকে নাক ঘষে চোখ বন্ধ করলো তৎক্ষণাৎ। রিমি পড়া শেষ করলো রাত ১২টায়। রাজনের জন্য একটু চিন্তা হলো, এভাবে হুট করে চলে আসায় ছেলেটা আসতে পারেনি, সব কিছু গুছিয়ে তারপর আসবে। রিমিকে বাসায় পৌঁছে দিয়েই ট্রেনে উঠে সে। রিমি বিছানা থেকে ফোন হাতে নিয়ে কল করলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি করিস? পড়া শেষ করলাম, খেয়েছেন? তুই জানাদের কি খবর, বাবু সুস্থ আছে? হ্যাঁ, দুজনেই ভালো আলহামদুলিল্লাহ, ঠিকঠাক রাখিস? বাবুর নাম রেখেছি। কে তুই? আরহাম তালুকদার জোহান। ভালো, এখন একটা চুমু দে। রিমি ভোরকে যায়। ফোনে কিভাবে চুমু দিবে সে থতমত খেয়ে বলে, ফোনে চুমু দেওয়া যায়? হ্যাঁ যাই তো, আচ্ছা আমি দিচ্ছি, তুই ফিল কর। রিমি কেশে উঠে, রাজন বলল, চোখ বন্ধ কর, ফার্স্ট করছিস? হ্যাঁ। তোর জবা ঠোঁটে ওই তিল থাকা বুকে
প্রেমী রাজনের কথায় হালকা ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলে, ঘুমাও, রাখছি। আয় আগে চুমে দে আমার মতো। পারি না রাজন ভাই। আরেকবার ভাই বলবে ও জিভ আমি ছিঁড়ে দেব। মাথা পাগল রাজন ভাই। তুষার খেয়ে মাথার পিছনে দুহাত ভাঁজ করে শুয়ে আছে। তুষি আর চোখে পরক করছে স্বামীর ভাবসাপ। তুষি গুটি পায়ে তুষারের উপর উঠে বসল। একটু ঝুঁকে গলায় মুখ গুজে সেও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তুষার এহেন কাণ্ডে ভেবাচেকা খেয়ে যায়। এভাবে স্পর্শ করলে কোন পুরুষ ঠিক থাকতে পারবে? তুষির চুলের মুঠি ধরে টান মেরে বলল, এই মহিলা কি কাহিনী করতে যাচ্ছিস? ভালো হবে না বলে দিলাম। তুষি আরো ঘনিষ্ঠ হলো, গলায় কামড় দিয়ে বলল, এমন করছো কেন? শুয়ে থাকতে দাও। তুই কিন্তু লিমিট ক্রস করছিস। আমি বেসামাল হলে সামলাতে পারবি না। যা ঘুমা, বিরক্ত করিস না। ভদ্র আছি, নয় মাস ভদ্রদের মতোই থাকতে দে। তুষি দুষ্টু হাসলো তুষারের কথায়। আজ অন্যভাবে টাইট দেওয়ার ইচ্ছে ছিল তুষির। একদম চমকে দেওয়া যাকে বলে। তুষি উঠে পাশের বালিশে মাথা রাখে। দু হাতে তুষারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। তুষার ফিক করে হেসে তুষির মাথায় চুম্বন করে বলল, কন্ট্রোল বেবি, কন্ট্রোল। একদম এত কাছে আসা যাবে না। যতই তুষুচুন্নি গা ঘেঁষে থাকুক তবুও পাত্তা দেওয়া যাবে না। জান্নাতের বাবুকে কোলে নিয়ে বসে আছে তুষি। রিমিও সেখানে তীব্রকে নিয়ে খেলছে। তানহা চলে যাবে বাসায়। রামি মাহির অফিসে গেল মাত্রই। তখন তুষার এসে বলল, বিকেলে বাসায় যাব। তীব্র তড়িৎ গতিতে তুষারের কোলে বসল। তুষি জবাব দেয়, যাও কালকে এসো। তুইও যাবি? তুষারের কথায় গাল ফুলাই তুষি। এই তো কয়েকদিন আগেই না আসলো। মুখ মুচড়ে রিমির কোলে দেয় বাবুকে, বলল, যা জোহানকে কোলে নিয়ে হাঁটাহাঁটি কর। রিমি মাথা এলিয়ে চলে গেল। তুষি তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, ঢং করো, আমার সাথে যাব না। যাবি না মানে? তুইও যাবি, তোর ঘাড়ও যাবে। তুষি ফুসে উঠে কটমট করে তাকিয়ে বাইরে চলে যায়। আমিনা বেগমকে ডেকে বলল, মা, আমি আজ তুষারের সাথে যাব না। আমিনা বেগম কাঁথা সেলাই করছিল জোহানের জন্য। তিনি সেখান থেকে উত্তর দেয়, তুষার যা বলে তাই শুন, বেশি কথা বলিস না। রেগে ফুসফুস করে তুষি। রেমি খিলখিল করে হাসছে। তুষিকে দেখে মনে হচ্ছে এ বুঝি কেঁদে দেবে। তানহা রুম থেকে বেরিয়ে বলল, আমার সাথে যাবি? চল কয়েকদিন থেকে আসিস। না, কোথাও যাব না। তাদের কথা মাঝে কলিং বেলের শব্দ শোনা যায়। নাজমা বেগম উঠে দরজা খুলে দেখল রাজন দাঁড়িয়ে। মেয়ের জামাইকে দেখে মুচকি হাসলো। ভেতরে এনে বলল, তুমি আসবে রিমি তো বললো না। রাজনকে দেখে রিমি হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এই লোকটা তাকে জানায়নি, এভাবে হুট করে এসে পড়ল। রাজন অল্প হেসে বলল, কাউকে জানায়নি, মা আসছে আজ। রাজন মাথা ঝুঁকে রিমির রুমে প্রবেশ করল। ব্যাগ ধপ করে ফেলে গায়ের কাপড় খুলে ওয়াশরুমে চলল ঝটপট। তখনই রিমি আসে ওয়াশরুমের পানির শব্দ পেয়ে দরজা নক করে বলল, এই মিয়া, আপনি বলে আসলেন না কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রিমি আবারও ডাকল, ওই রাজন গরু, কি বলছি শোনেন না। হঠাৎই দরজা খুলে উঁকি দেয় রাজন। বুকে কপাল কুচকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে বলল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? রাজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। উদাম গায়ে পানির বিন্দু বিন্দু ফোঁটা টপটপ করে পড়ছে। বেহায়া চোখ, দীর্ঘ চওড়া বুকের দিকে নজর যাচ্ছে শুধু। রিমির লক্ষণ নিমিষেই বুঝল রাজন। রিমি সেদিকে চোখ দিয়ে বলল, আমাকে জানিয়েছেন আজ আসবেন, কেন এলেন? বাবার সাথে শাওয়ার নিতে। কথা শেষে রিমিকে হ্যাচকা টানে বাথরুমে নিয়ে আসে। দরজা লক করে দাঁড় করে শাওয়ারের নিচে। মুহূর্তেই রিমি থরথর করে কাঁপে ঠান্ডা পানিতে। আর রাজনের স্পর্শে তার দেহ শিরশির করছে। হালকা ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন। রাজন বাম হাতে রিমির মেথিন কোমর চেপে ধরে গালে গাল ঘষে বলে, দেব না, কাছে আসার তোমারই বেশি তারা, এখন লজ্জা পাচ্ছ কেন? পানিতে রিমির সারা শরীর ভিজে একাকার। শরীরের সব ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। রাজনের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ লজ্জা করছে। রাজন রিমির লাল রঙা মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। তবুও বেহায়া চোখ বারবার চলে যাচ্ছে রিমির শরীরের দিকে। বক্ষ যে চোখ যেতেই রাজন অস্থির হয়ে যায়। অনবরত বুক উঠানামা করছে রিমির। শুকনো ঢোক গিলে এগিয়ে যায় রিমির ঠোঁটের দিকে। পানির ঝাপতে তিত্তির করে কাঁপছে ওষ্ঠ। রাজন দিক খাড়ায়, গা গরম হয়ে যাচ্ছে নিমিষেই। মুহূর্তেই দুই দেহ পানিতে ভিজে একাকার।
রিমির লজ্জায় মাথা নুয়ে রাখলো। রাজন ছোট দেহ নিজের সাথে মিশিয়ে নিয়ে রিমির ঠোঁট স্পর্শ করতেই মুখ সরিয়ে নেয় রিমি। রাজন এবার ইচ্ছে করেই সজোরে কামড় বসিয়ে দিল রিমির গলায়। তুষি খেতে বসলো তীব্রর সাথে, মনে মনে ভীষণ রকম চাইছে ইচ্ছে মতো বমি হোক, তার যাওয়া বাদ হোক। জান্নাত ধীর পায়ে হেঁটে বাবুকে নিয়ে বসলো সোফায়, বলল, রাজন এসেছে শুনলাম। কিছুক্ষণ আগে। কোথায় এখন? রুমে রেস্ট নিচ্ছে হয়তো। জান্নাতের জন্য নাজমা ভাত বেড়ে তার সামনে বসলো, মাখিয়ে খাইয়ে দিতে দিতে বলল, দেরিতে হলো, রিমির বুদ্ধি শুদ্ধি হলো, এবার সংসার মন দিলেই আমার শান্তি। সবাই হেসে দিল। তুষি ভাত খেয়ে বলল, হ্যাঁ তোমার বলদ মেয়ে বেশ স্বামী সোহাগী হয়েছে। তানহা রেগে তাকায়, এ মেয়ের লজ্জা বলতে কিছু নেই, কাকির সামনে কেউ এসব বলে? নাজমা হাসছে, মুহূর্তেই ধমকে ওঠে তানহা, থাপড়ে গাল লাল করে দেব, পাগল হয়ে গেছিস? পাগল হব কেন? তানহা উত্তর দিল না, তীব্রকে খাইয়ে খেতে বসলো। তার রেডি হতে হবে, একটু পরেই রামিম সিএনজি পাঠাবে, চলে যেতে হবে তার সংসারে, না জানি কেমন অগোছালো হয়ে আছে। রিমি রাজন অনেকক্ষণ পরে বেরিয়ে আসলো সাবান নিয়ে। রিমি লজ্জায় কথা বলতে পারছে না, রাজনের গোসল মাত্র বাহানা ছিল তাকে ছুঁয়ে দেওয়ার। চোখের তৃষ্ণা মনের তৃষ্ণা এই কয়েকদিনে সব ঝেঁকে বসেছে, তাই এই সুযোগে গভীরভাবে স্পর্শ করে বুকে রাঙিয়ে দিল, তাকে বোঝালো একাকিত্ব কতটা কষ্টে। তার একটু সঙ্গ পাওয়ার আশায় চট্টগ্রাম থেকে আসা রিমির রাজনের আদরে আবেগী হয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। তখন ভেজা গায়ে এভাবে কাছে যেতে দেখে রাজনের মস্তিষ্ক গরম হয়ে যায়, চোখ মুখ শক্ত করে দূরত্ব বজায় রাখলো। রিমি চুলগুলো তোয়ালে পেঁচিয়ে এসে দেখলো সবার খাওয়া শেষ, সেও বসলো খেতে। তখনই নাজমা তীক্ষ্ণ মেজাজে বলল, রাজনকে ছাড়া খেতে এসেছিস, আদব কায়দা শিখবি কবে? রিমি ভরকে যায়, আমতা আমতা করতেই রাজন টি শার্ট গায়ে তার পাশে বসলো, ভেজা চুলে হাত চালিয়ে বলল, রিমিকে আমি বলেছি ভাত বাড়তে, তাই না রিমি? রাজনের মিথ্যা কথায় কাঁচুমাচু করে নরম স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ। দূর থেকে তুষি সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে, এরা দুজনেই গোসল করেছে, বাহ বাহ কি ভালোবাসা গো। তুষি গেল রুমে, তখন তুষার ঘুমোচ্ছে, তার মাথা টিপে দিয়ে কিছুটা ইমপ্রেস করার চেষ্টা করে বলল, হ্যাঁ গো সারাক্ষণ শুয়েই থাকবো, আরেকজন যে আইসক্রিম খেতে চাইছে তার কি হবে? তুষার অল্প তাকিয়ে আবারও ঘুমালো, এই জঙ্গলি ভূত পাশে এসেই সারাদিন ঘুমানোর তালে থাকে। তুষার তুষির হাত ঝাটকা মেরে দূরে ফেলে বলল, বেশি ন্যাকামি করতে আসিস না, দূর হ। দেখ বাবু, তুই আসবি শুনেই তোর বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, হায় আল্লাহ আর কি কি দিন দেখতে হবে আমায়। কয়েকদিন পর দেখা যাবে তোর বাবা পরকীয়ায় আসক্ত, সংবাদে দেখিস না কত শত যুবক অবিবাহিত মেয়েদের প্রতি দুর্বল। মুখটা খুবই নিরীহ হওয়ার ভান করে তুষি তার পেটের দিকে তাকিয়ে কথাগুলো বলল। মুহূর্তেই তুষার লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে, রেগে কটমট করে তাকায় তুষির পানে, দুই বাহু খামছে ধরে রুক্ষ মেজাজে বলে, এক আছাড় মেরে ব্যাঙ বানিয়ে দেব, অসভ্য মহিলা, দিন দিন বেয়াদব হচ্ছিস, আজ থেকে টিভি মোবাইল সব দেখা বন্ধ। তুষারের ভয়ঙ্কর ধমকে কেঁপে ওঠে তুষি, বাহু শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে, থতমত খেয়ে সেভাবেই বসে রইল। তুষারের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে, লাল বর্ণ ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। তুষি ভয়ে গুটিয়ে যায়, চোখ দিয়ে হঠাৎই টপ করে পানি পড়ল। তুষার কয়েক মিনিট পর ছেড়ে দেয় হাত, মাথা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঘন ঘন শ্বাস নেয়। খানিক মিনিট পর তুষির পানে চেয়েই থমকে যায়, নাক টেনে টেনে কাঁদছে সে। তুষার হতবাক হয়ে চট করেই তুষির মুখ উপরে তুলল, জড়িয়ে একটু কোলে বসিয়ে আদরী স্বরে বলল, সরি ভুল করে ফেলেছি, আমাকে কেন রাগিয়ে দিলি, এই বাবুর আব্বু তার মায়ের কাছে ক্ষমা প্রার্থী। তুষি তুষারের বুকে মুখ গুঁজে কেঁদে উঠে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই তুষার শুয়ে বুকে টেনে নিল, কপালে পরশ এঁকে বলল, কাঁদছে বাবুর কষ্ট হবে, কাঁদিস না প্লিজ, তোর জন্য আমার বাবু কান্না করলে খবর আছে আরও মারব তোকে। তুষি ইচ্ছে মতো কিল বসায় তুষারের বুকে, ঢুকরে কেঁদে উঠে বলে, বাবুকে কাঁদিয়েছিস তুই বোন মানুষ, খুব খারাপ, আমি থাকবো না তোর সাথে, ছাড় বলছি। তুষার হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরল, চুলের ভাজে মুখ ডুবিয়ে বলল, যা আমি আটকে রেখেছি। না ছাড়লে যাবো কিভাবে, ঢং করিস। ছাড়বো না, পারলে যেয়ে দেখা। তুষার তুষির চুলে নাক ঘষে বাম হাত তুষির পেটে আলতো করে বুলিয়ে বলল, এত রেগে যাস কেন? তুষি তুষারের চুল টেনে ধরল, দাঁত কটমট করে বলল, আমি রেগে যাই না ভদ্র মেয়ে আমি,
তোমার এই অসভ্য বাবুই রেগে যায়, মনে হয় হারে হারে বজ্জাত হবে বাপের মতো। হুম, মায়ের মতো পাগলাটে হবে, এর জন্যই তো চুল টানছে। তোর মতো বললাম না, এবার আইসক্রিম কিনে নিয়ে আয়, নয়তো সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। রাগে ফুসে ওঠে তুষি, তুষার গালে হাত রেখে জবাব দেয়, চুল আস্ত রেখেছিস কোথায় ডাইনি মহিলা? জানা আছে। তুষার জবাব না দিল, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে তুষি চুল টানলো, পিঠে কয়েক ঘা বসালেও কাজ হলো না, একটু নড়চড় নেই। শেষে ক্লান্ত হয়ে সেও তুষারের বুকে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে চলে গেল তানহা, তীব্র যাওয়ার আগে সবাইকে বলে গেল, তাতা বাই বাই, আবার যেন দেখা পাই। সবাই আদর করে গাল টেনে দেয়, মুহূর্তেই রেগে যায় সে, চোখ গরম করে তাকিয়ে ঠোঁট ফেংচি কাটে। তুষি খেলখেল করে হেসে ইচ্ছে করেই গালে চুমু খেলো, তৎক্ষণাৎ তীব্র রেগে যায়। ছোট্ট গোলগাল হাতের থাবায় তুষির চুল মুঠোই নাই, বলল, তোর জন্যে আলো পাপ্পি কাপি মেলে পেবো। ব্যথায় তুষি কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। তানহা ধুমধাম তীব্রর পিঠে কয়েক ঘা দিতেই চুল ছেড়ে দেয়, গলা ফাটিয়ে কেঁদে কেটে লাফালাফি শুরু করে। শেষে খুব কষ্টে তানহা গাড়িতে বসিয়ে চলে গেল। সন্ধ্যার পর নাজমার ফোনে ডালিয়া কল করে, প্রশ্ন করল, কেমন আছো বুবু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ভালো। শোনো, যে কারণে কল করা, তোমার আজকে আসার কথা, এসে আলাপ করব। না আপা, যেতে পারছি না। শোনো তুমি, নাজমা জোরাজোরি করল কিছুক্ষণ, শেষে বলল, আচ্ছা কি জরুরির খবর? রাজন কোথায়? রাজন রিমি আর তুষার তুষি ছাদে বসে আড্ডা দিচ্ছে। আলতাপ্পাই আসবে কবে? সামনেই আসবে হয়তো। বলছিলাম কি, রিমির অ্যাডমিশন শেষে বিয়ের অনুষ্ঠান করলে কেমন হয়? অনেক বছর তো হলো, কয়েকদিন পর পরই রাজন পিছে পিছে ঘুরে, তোমাকে বলার জন্য। ছেলেটার ছুটি আছে অনেক মাস, রিমিরও তো 3 মাস পরেই পরীক্ষা, তখন না হয় তুলে নিয়ে আসি। নাজমা বেগম এমন কথায় ব্যাঘ্রত হয়ে যায়, তার মেয়ে চলে যাবে তাকে ছাড়া, তবুও কথা তো তাই ছিল, অনুষ্ঠান করে তুলে দিবে, তাছাড়া এখন দিলেও দিতে হবে, পরে দিলেও দিতে হবে। নাজমা অনেকক্ষণ পর ভেবেচিন্তে বলল, আচ্ছা তোমার বাইকে জানাচ্ছি, এরপর কল করছি তোমাকে। আচ্ছা। নাজমা বেগম হেসে কল কেটে দেয়। আলতাপ রহমানকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করে নাজমা বলল, ডালিয়া যা যা বলল ও আপনাকে সব বললাম, এখন কি করবেন? তুলে তো নিতেই হবে যে কোনো দিন। সামনের মাসে বাসায় যাব, তখন সিদ্ধান্ত নেই, আত্মিক ভাইকে বলে দেখি কি বলে, যদি রাজি হয় দিন তারিখ ঠিক করতে বলো। আচ্ছা বলে দেখুন। আলতাফ কল রাখতেই নাজমা আলোচনা করে আমিনার সাথে, আমিনা রাজি হয়, এখন তারা স্বামী স্ত্রীর মতোই থাকছে, তাহলে তুলে দিলে সমস্যা কি? আলতাফ রহমান পুনরায় ভাইয়ের সাথে কথা বলে নাজমাকে জানায়, ভাইয়ের অমত নেই, সেও নাকি একথা বলবে ভেবেছিল, তুমি ডালিয়াকে বলো। নাজমা খুশি হয়ে রেখে দিল, ডালিয়াকে জানিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে, তার মেয়ে এবার সবার মতোই শ্বশুরবাড়ি যাবে, ছোট হাতে সংসার চালাবে। খুশিতে নাজমার চোখে টলমল করে পানি। রাজন রিমি আর তুষার তুষি নিচে এসেই জানতে পারলো সব। রিমি হতবিহ্বল হয়ে তাকিয়ে রয় রাজনের পানে, রিমির বোকা বনে যাওয়া দেখে মজা পেল সে, সবার অগোচরে চোখ টিপ মারল। তুষার দুজনকে কংগ্রেস জানিয়ে তুষির গলা জড়িয়ে বলল, আহারে ছেলেটার এবার কপাল খুললো, এতদিন কি পুরা ছিল, সেই দিব্যি শ্বশুরবাড়ি এসে বউয়ের সাথে থাকতে পেরেছে। তুষার জবাব দিল না, তাকিয়ে রইল পূর্ণতা পাওয়া দুটি মানুষের দিকে। আহের রাত 10টায় এসে জোহানকে আদর করতেই জান্নাত বলল, রিমিকে দুমদাম করে তুলে দিবে। আহের ছেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে, এই মানিকের জন্যই কত কষ্ট করেছে স্বামী স্ত্রী। ছেলের কপালে চুমু খেয়ে বলল, অ্যাডমিশনের পর মেডিকেল? না, সবগুলো অ্যাডমিশন দিবে তারপর। তাহলে অনেক দেরি, আরো 6 থেকে 7 মাসের মতো। হ্যাঁ, তখনই তুলে নিবে। তোমার পড়াশোনার কি খবর? আশ্চর্য, তোমার ছেলেকে পালছি এটাই কি বড় পড়াশোনা নয়? হ্যাঁ ঠিক, খুবই বড় পড়াশোনা, আর ভার্সিটি যেতে হবে না তাহলে। ঠিক আছে। জান্নাত খুশিতে গদগদ হয়ে ছেলেকে কোলে নিয়ে নিজে জামাইয়ের কোলে বসল, পেছন থেকে আলতো করে আহির জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে, ছেলের দিকে তাকিয়ে বলল, একদম মায়ের মতো চেহারা হয়েছে, কিছুই বাদ যায়নি,
মাকেই যে ভালোবাসিস ছেলেকে তো বাঁচতেই হবে। দেখতে দেখতে এভাবে সময় কেটে যায় 3 মাস। মেডিকেলের পরীক্ষার রেজাল্ট দিবে আজকে। রিমি চিন্তায় সারাদিন এক বিন্দুও খাওয়া দাওয়া করেনি। রাজন পই পই করে বলেছে, চান্স না পেলে পড়াশোনা বন্ধ? হয়ে হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর নাজমা এসে বলল, পরীক্ষা যা দিয়েছিস তাই, না খেয়েই রেজাল্ট ভালো হবে। খিদে নেই, যাও তুমি। কথার মাঝেই ফোন বাজলো রিমির। তৎক্ষণাৎ আত্মা ধরফড় করে উঠল, এই বুঝি মিস হয়ে গেল। দৌড়ে ফোন কানে নিয়ে বলল, রেজাল্ট কি বলো? রাজন চুপ করে রইল। রিমি বকবক করছে অনেকক্ষণ ধরে, শেষে হঠাৎ কষ্টে ঠুকরে কেঁদে উঠে। নাজমা বেগম চমকালো, তবে কি মেয়েটা চান্স পায়নি? রিমির সামনে দাঁড়িয়ে আদর করে বলল, যা হওয়ার হয়েছে, এখন অন্য জায়গায় পরীক্ষা দে, এক জায়গায় হয়ে যাবে। রিমির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত রাত জেগে কাঠখড়টা পুহিয়ে পড়াশোনা করলো, তবুও চান্স পায়নি। সে চোখ মুছলো, নাক টেনে টেনে অঝরে কেঁদে বলল, সরি রাজন ভাই, আপনার কথা রাখতে পারিনি। তবুও রাজন টুশব্দ করে না। রিমি ফোন নাজমার হাতে ধরিয়ে দিয়ে হু হু করে কেঁদেই যাচ্ছে। কেউ ব্যর্থতার পেছনের গল্প শুনবে না, সবাই আঙ্গুল তুলবে মেয়েটা গাধা, পড়াশোনায় ফেলটু, স্বপ্ন সত্যি না হওয়ায় তার ইচ্ছে করছে মরে যেতে। বিছানায় পিঠ লাগিয়ে হেঁচকে তুলে কাঁদতে লাগলো। নাজমা ফোন কানে নিতেই রিমির কানার আওয়াজে আমিনা তড়িঘড়ি করে আসে, বলল, রিমির রেজাল্ট দিয়েছে, কি ফলাফল করেছিস? রিমির কান্নার গতি বাড়ছে। এদিকে রাজমা বাইরে গিয়ে রাজনকে বলল, কি হয়েছে বাবা, আমাকে বলো। রাজন বেশ হাইশ করে শুয়ে জবাব দেয়, কিছু না আম্মা, রিমিকে বলুন কান্না থামাতে, আমি চিন্তা করছিলাম এতক্ষণ একটা ডাক্তার মেয়েকে ঘুরবো কিভাবে, বড় হয়ে গেল না হঠাৎ। নাজমা খুশি হলো অনেক, খুশিতে গলা উঁচু করে বলল, এসব কি বলছো, রিমি চান্স পেয়েছে? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ। রিমিকে আদর করে খাইয়ে দেব, এরপর বলুন আমাকে খল করতে। ওরে কান্না করালে কেন? দেখলাম ওর স্বপ্নের খুঁটিটা কতটা মোচমোচ, এবার জবাব পেয়ে গিয়েছি। নাজমা দৌড়ে গেল রুমে। আমিনা সেখানে রিমিকে উঠানোর চেষ্টা করছে। এবার নাজমাও ধরে উঠিয়ে বসালো, বলল, আমার আম্মার ডাক্তার নেই, আমার সোনাম মানিক বড় হয়ে গেল। জানেন বাবি, রিমির চান্স হয়েছে ঢাকা মেডিকেলে, রাজন মজা করেছে ওর সাথে। আমিনা খুশি হয়ে থুতনি ধরে চুমু খেল রিমির। এখনও রিমি ভ্যাবলার মতো ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। নাজমা মুহূর্তেই মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, সত্যি আম্মা, আপনি চান্স পাইছেন? রাজন বলছে খেয়ে দে কল দিতে, নয় তো কথা বলবে না কখনো। রিমির কোনো নড়াচড়া নেই, সে এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অজানা খুশিতে তার চোখ থেকে এখন আবারও পানি গড়িয়ে পড়ল। তার বিশ্বাস হচ্ছে না রাজন অভিনয় করেছে, নাজমা সত্যি বলেছে। এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠে, গলা উঁচিয়ে কেঁদে কেটে নাক দিয়ে পানি পড়ছে। স্বপ্ন সত্যি হলে বুঝি এমনও লাগে। নাজমা মেয়ের কান্নায় নিজেও কাঁদল, মেয়েকে বুকে জড়িয়ে বলল, এবার অনেক কাঁদিস, আগে খেয়ে নে। রিমি চোখ মুছল, আমিনা খুশিতে সবাইকে জানিয়ে দেয়। রিমি অভিমান করে বলল, ওই গরুকে কল দাও, আমি নিজের কানে শুনব। মেয়ের কথায় নাজমা থতমত খায়, দু থাপ্পড় মেরে বলল, কথা বল, আমি না করেছি। রিমি কল দিল, রিসিভ হতেই বলল, আপনি খুব খারাপ। কেন? আমাকে জানাননি। ডাক্তার বউ নিয়ে চালাই আছি, মেজাজ খারাপ করিস না, খেয়ে দে মোটা হ, বিয়ের রাতে আমাকে চেক আপ করতে হবে ফুল বডি। রিমি ধমকে উঠে বেফাস কথাবার্তায়। কল কেটে যায় বসার রুমে। তুষি রিমির খবর শুনে চিৎকার করে উঠল, এখন থেকে বাসায় একটা ডাক্তারনি থাকবে, বাবা মায়ের কিছু হলে দৌড়ে আসবে, তুষি কোনো পরীক্ষা দিবে না, শুধু ন্যাশনালে ভর্তি হবে। তুষির পেট আগের থেকে একটু ফুলেছে, 5 মাসে মেক্সি পরে থাকে, গরমে কখনো টি শার্ট আর পেটিকোট গায়ে দিয়ে ঘুরে। নূরজাহান কিছু বলে না, বরং মনে মনে হেসে ওঠে তার কাণ্ড দেখে, মেয়েটা কীভাবে বড় হয়ে গেল, এই তো কয়েকদিন আগেই ছোট্ট গোলগাল মেয়েকে ঘরে তুলে আনলো, এখন কয়েক মাস বাদেই সে নাকি মা হবে। নূরজাহান আজাদের সাথে রাতে এসব নিয়েই গল্প করে ঘুমায়। সেও তুষির বয়সে স্বামীর ঘরে এসেছিল, বাবার টাকার গুনতি না থাকলেও স্বামীর অভাবে সংসার তখন, একটু একটু করে গড়ে উঠেছে এই সংসার। আমিনা বেগম মেয়ের সাথে ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয়, প্রতিদিন সকালে ভিডিও কলে কথা বলে দুই মেয়ের সাথে। 2 মাস আগে তুষি বাবার বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু নূরজাহান নারাজ, সে কি এ বাসে তুষিকে দিয়ে কাজ করায়, মায়ের থেকেও বেশি দায়িত্ব পালন করছে।
এখান থেকে ওখানে সরে বসতে বলে না, মাথা ব্যথা হলে নিজেও টিপে দেয়, আদর যত্ন করে খাইয়ে দেয়। আজ কালকের দিনে এটুকু যত্ন কে করে? বাসায় সে একা, তুষি থাকলে কথা বলতে পারে, হাসতে পারে। শেষে এই মাকে ছেড়ে তুষিও যায়নি। আমেনা বেগমকে বলেছে একেবারে রিমির বিয়ের প্রোগ্রামের দিন যাবে। তুষি হাতের ফোন রেখে নূরজাহানকে ডাকতে ডাকতে গেল ড্রয়িং রুমে। নূরজাহান কাঁথা সেলাই করছে তুষির অনাগত বাবুর জন্য। তার পাশে গিয়ে বসলো তুষি, বলল, রিমির ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে মা। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম, এবার আমার ছেলেটা কিছু করে খেলেই হলো। তুষির মুখটা পাঞ্ছেচা হয়ে যায়। এক সপ্তাহ আগে বাসে এসেছিল তুষার, কিছু একটা নিয়ে দুজনে তর্কাতর্কি হওয়ায় শেষে রাগ করে তুষার ঢাকা চলে যায়। তুষার অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুষি তিরিক্ষি মেজাজে চিৎকার চেঁচামেচি করে। তুষার শেষে দীর্ঘশ্বাস ফেলে বুঝল এই সময় হঠাৎ মুড সুইং হয়। এভাবে উঁচু গলায় কথা বলা, অল্পতেই হাইপার হয়ে গেলে বাবু ও তুষি দুজনেরই সমস্যা হবে। তাই পরিবেশ শান্ত করতে পরের দিন ঢাকা চলে যায়। প্রতিদিন নূরজাহানকে কল করে সব খোঁজখবর রাখে। এবার তুষি অনুশোচনায় ভুগল। নূরজাহানকে বলল, তোমার ছেলে আমার খোঁজ খবর নেয় না, এবার কলও ধরে না। ঝগড়া করছিস তাই রাগ করে কল দেয় না। একাই ঝগড়া করেছি, তোমার ছেলে যে আমায় ধমকাধমকি করলো তার বেলায়। নূরজাহান মৃদু হাসলো, ছেলেটা দূরে অভিমান পুষে রেখেও ভালো নেই। তাই তখনই কল করলো তুষারকে, বলল, কেমন আছিস? তুষি কাঁদছে। চমকালো তুষার, বেয়াদব হুটহাট কাঁদছে কেন? এভাবে কান্নাকাটি করলে বাবুর ক্ষতি হবে, হতাশ হলো সে। তিন দিন কল না ধরায় কেঁদে কেটে হেঁচকি তুলছে। গলার স্বর নামিয়ে বলল, তুষির কাছে দাও। নূরজাহান মোবাইল বাড়িয়ে তুষির কাছে দেয়, অভিমানে নানা করে উঠে, তোমার ছেলের সাথে তুমি কথা বলো। চোখ গরম করে তাকালো ফোনের দিকে। তখনই তুষার বলে, ঢং বাদ দিয়ে কথা বলবি নাকি রেখে দিব? ক্লাস আছে আমার। ক্লাস রেখে আমার সাথে কথা বলতে হবে না, বাসায় একটা বউ আছে, সে কথা ভুলে গেছ? তাহলে শোনো, ঢাকা একটা বিয়ে করে নাও। আচ্ছা, এবার কান্না বন্ধ কর, রাগ কমেছে? আচ্ছা মানে কি? দেখেছ মা, তোমার ছেলের পেটে পেটে কত শয়তানি। আমি বাসায় যাব, থাকবো না এ বাসায়। কেঁদে তুষি হা হুতাশ করছে। নূরজাহান পড়ল বিপাকে, এ অসভ্য ছেলে যাথা বলে, মুখে কোনো মধু নেই। নূরজাহান ধমকের সুরে তুষারকে বলল, থাবড়িয়ে গাল লাল করে দেব, বাসায় আসবি না তুই? কি ভেবেছিস, তুষিকে কান্না করি আনন্দ পাবি? এ বাসা তোর আসার জন্য বন্ধ, এটা আমার আর তুষির বাড়ি। সমস্যা নেই, কেউ যেন ফোন করে কেঁদে কেটে না বলে যাওয়ার জন্য, তখনই তুষার যাবে না মানে যাবে না। তুষি হো হো করে কাঁদছে। নূরজাহান হতাশ হয়ে ইচ্ছে মতো বকল। শেষে তুষার তুষিকে দিতে বলে ফোন। নূরজাহান তার কানে ধরতেই বলল, এই প্রেগনেন্ট মহিলা এত কান্না আসে কোথা থেকে? আমার বাবু কষ্ট পেলে খুন করব, চুপচাপ বাবুকে খেলতে দে। তুই কান্না করছিস, আমার বাবুটা ভাবনায় পড়ে গেছে। তার বাবা কি তাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, একশোবার বাসে। শুধু বাবুকে না, তার আব্বুর প্রেগনেন্ট মহিলাকেও ভীষণ রকম ভালোবাসে। তুষি হেঁচকি তুলে কেঁদে ঠোঁট ফুলায়, আহ্লাদে হয়ে গলার স্বর বাড়িয়ে কেঁদে উঠে বলল, তুই পচা, এই বাবু আমার, ধরতে আসলেই হাত কেটে দেব। বাবু কি আকাশ থেকে এসেছে? বাবু আমারও, একশোবার ধরব, কি করবি করিস। হাত কেটে দেব জঙ্গলি ভূত। লজ্জা নেই, জঙ্গলির আদরের জন্য কাঁদিস, অভিমান করিস, তোর তার বাবু পেটে নিয়েই সবার সামনে ঘুরিস। না লজ্জা নেই, বছর বছর পেটে নিয়ে ঘুরবো, তোর সমস্যা? তুষারের চোখ ছানা ভরা হয়ে যায়, এক আকাশ বিস্ময় নিয়ে বলল, ছি, প্রেগনেন্ট মহিলা হয়ে এসব বলছিস? আমার মতো ভালো ছেলেকে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিস? সন্তু সুচন্নি, যতই পিছন পিছন ঘুরিস কোনো লাভ নেই, কাছে ঘেঁচবও না, বাবু পেটে নিয়ে ঘোরা তো দূর। দেখা যাবে কে আসে আগে, তখন ছুরি দিয়ে মেরে ফেলবো। তুই বললেও যাব না বললেও, এই তুষার বাবুর আম্মুর কাছে যাবে না তো কার কাছে যাবে? তার সতীনের কাছে। থুকু, এ জীবনেও আর মুখ থেকে সতীন নামক বাক্য বের করব না, এবার কান্না বাদ দিয়ে ঘুমা। তুষি ফিক করে এসে উঠে, কল কেটে নূরজাহানের সাথে আড্ডায় বসলো সে। দুই শাশুড়ি বৌমা বক বক করে সারা বাড়ি মাথায় তুললো। জান্নাত শ্বশুর বাড়ি থাকছে বেশ আয়েস করে, জোহানের তিন মাস চলছে, মুখ দিয়ে সারাক্ষণ অদ্ভুত অদ্ভুত শব্দ করে, তাকিয়ে রয় মায়ের দিকে। দাদু আর বাবার কোলে গিয়ে খিলখিলিয়ে আসে, ছেলের মুখের দিকে তাকিয়েই জান্নাত দীর্ঘশ্বাস ফেলে।
এই প্রাণ তার তাদের ভালোবাসার চিহ্ন। জোহান দাদুর জন্য পাগল, সারাদিন জোহান চাহি ডাক্তারের কাছেই থাকে। তিনি গোসল করা, কোলে নেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া থেকে শুরু করে সব করেন। জান্নাত শুধু খাওয়ার সময় তাকে নেয়। আহির অফিস থেকে এসে ছেলের সাথে মন ভরে বাচ্চামো করে, এরপর খাওয়া দাওয়া করে। ছেলে আর ছেলের মাকে সে খুব ভালোবাসে। যে তানহা আর রামিম দুজনের ভালোবাসে ছোট্ট তীব্র পাকা পাকা কথা শুনে সবাইকে, কেউ কিছু বললেই তেতে ওঠে। ছেলের চঞ্চলতায় রামিম তানহা হাসে। প্রতিদিন বিকেলবেলা তানহা তীব্রকে নিয়ে পাশের শিশু পার্কে যায়। সেখানে অনেক বাচ্চাদের সাথে খেলে তীব্র। হঠাৎই কোনো কিছু হলে অন্য বাচ্চাদের থাপ্পড় মেরে অথবা চুল ছিঁড়াছিঁড়ি করে অতিষ্ঠ বানিয়ে ফেলে তানহাকে। অবশেষে রেগে গিয়ে দেয় ইচ্ছে মতো মায়ের, মায়ের থেকে কেলানি খেয়ে গাল ফুলায়, চোখ টলমল করে তীব্রর, ক্ষণে ক্ষণে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে বলে, তানা দোস্ত, আব্বু কি বলে দেব? বলছিস আছাড় মারব, আর একবার দুষ্টুমি করলে চুল ছিলব, তোর পিকে ছাল তুলব বাদর, আর যদি বাইরে আসার জন্য লাফাস তবে খবর আছে বলে দিলাম। বাইরে আসবো খেলবো। তাহলে ঝগড়িতে মেয়েদের মতো ঝগড়া করছিস কেন? ওলা পচা তীব্রকে মালে। উফ, নিজেই মেরে কুল পাই না। তীব্র কেঁদে বেঞ্চে বসে থাকে। বাসে পৌঁছে দাদু আর বাবার কাছে 100 নালিশ দেয়। রামিম ঠোঁট টিপে হেসে কাঁদো কাঁদো মুখ করে তানহাকে অল্প করে মারে। তানহাও কম না, রেগে বাপ ছেলে দুজনকেই মায়ের বসায়। বাবা মায়ের কাণ্ড দেখে তীব্র ছোট ছোট দাঁত বের করে খিকখিক করে হাসে। রামিম তীব্র আর তানহাকে জড়িয়ে ধরে চুম্বন করে দুজনকে। তানহাও চুমু খায়, তার দেখা দেখে তীব্র চুমু খায় বাবাকে। 4.5 মাস পরের কথা। সবার মত অনুযায়ী আজ রিমির রিসেপশন। রিমি বাদে 3 বোন মিলে একই লেহেঙ্গা কিনেছে। তীব্র পরেছে পাঞ্জাবি পায়জামা। তুষার সহ সকল আত্মীয় উপস্থিত হয়েছে রিমিদের বাসায়। রাজন রাও এসেছে। বাইরের খোলা জায়গায় প্যান্ডেল জাগ জমকভাবে সাজিয়েছে লোক ভাড়া করে। জান্নাতের বাবু জোহানের 8 মাস পড়বে সামনে। জান্নাত আয়নার সামনে বসে নিজেকে সাজানোর জন্য ব্যস্ত। জোহান বিরক্ত করেছে বিদায় আহির পাঞ্জাবি পরে ছেলেকে নিয়ে প্যান্ডেলে গেল। সেখানে রামিমার আতিকুর রহমান, আলতাফ রহমান, আজাদ হোসেন শুয়ে রইল, তার শরীর ভালো লাগছে না। বাসার মহিলারা কাজে লেগে পড়েছে সেই কাল থেকে। তানহা সাজুগুজু করে তীব্রকে নিয়ে রামিমের কাছে আসলো। সেখানে সবাইকে বসতে দেখে সেও আড্ডায় মুশকুল হয়। রিমি গেছে পার্লারে, ওর সাথে আজ জিবা জুই আছে, কিছুক্ষণের মাঝেই চলে আসবে। রাজনকে রেডি করাচ্ছে তুষার, সে সব কমপ্লিট করে রুমে আসে। তুষি ভারী লেহেঙ্গা হাতে নিয়ে আয়নায় মুখ কালো করে দাঁড়িয়ে আছে। এখানে আসার আগেই ডাক্তারের কাছে গিয়েছিল তুষি। ডাক্তার ডেট দিয়েছে আর 8 দিন পর। দিনক্ষণ ঘনিয়ে এসেছে তার, ভারী পেট নিয়ে হাঁটা চলা দাঁড়িয়ে থাকাও কষ্ট। এই কয়েক মাসে তুষারের আদর যত্নে প্রতিটি মুহূর্তে সে অনুভব করেছে সারাক্ষণ খেপিয়ে দেওয়া মানুষটি তার কতটা খেয়াল রাখে। মধ্যরাতে তুষি আবদার করত, তুষারের হাতে ডিম ভাজি খাবে সে। তুষার নরম চোখে চাইত, সেই শীতল চাহনিতে কোনো বিরক্ত খুঁজে পেত না তুষি। ভাদ্র ছেলের মতো তখনই উঠে ডিম ভাজি ভাত পেরে নিয়ে আসত। রান্নাঘরের ঠুকঠুক আওয়াজে নূরজাহান রুম থেকে বেরিয়ে আসত। চোখে পড়তো তারই আদরের ছেলে তুষিকে খাইয়ে দিচ্ছে আদুরে মাখা হাতে। মুচকি এসে চলে যেত ঘুমাতে। ছেলেটা দায়িত্ব নেওয়া শিখে গেছে। মাঝে মাঝে সারা রাত এপাশ ওপাশ করেও ঘুম ধরা দেয় না তুষির। তুষার তার সারা মুখে চুমু খেয়ে ভরসা দিত, মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করত। হঠাৎ হঠাৎই তুষির যখন সিজারের কথা মনে করে কাঁদত, দিশেহারা তুষার বুকে বুকে আঁকলে ধরে নিশাচর রাতে নোনাজল ফেলত বিছানায়। সে কীভাবে বুঝাবে, তার কষ্টে তুষারের মন ভেঙে যায়, কষ্টে দম বন্ধ হয়ে আসে। প্রেগন্যান্সির জার্নিটা খুব বাজেভাবে গিয়েছে তাদের। কয়েক মাসে ইঞ্জেকশন দিতে হতো তুষিকে, হিমোগ্লোবিন কম থাকার ফলে এই অবস্থা। তুষার এসব বাজে পরিস্থিতির শিকার হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, আর কোষমিন কালেও বাচ্চার কথা মুখে আনবে না, দরকার হয় দূরে দূরে থাকবে। তবুও বাচ্চার জন্য সে তীব্র নিন্দা জানাচ্ছে। তুষিকে আয়নায় ঠোঁট ফুলিয়ে থাকতে দেখে তুষার বলল, রেডি হওয়া বাদ দিয়ে কি দেখিস? তুষি কাঁদো কাঁদো হয়ে তার দিকে চাইল। ভারী পেটে 100 বার না করেছিল তুষার বিয়েতে যেতে হবে না, কিন্তু যেদি তুষি কি মানবে? সে ভারী পেটে হাত রেখে ধীর পায়ে এগিয়ে যায় তুষারের সামনে, বলল, এই পেটে লেহেঙ্গা পরলে ভালো দেখাবে, কি পচা লাগবে। আগের তুলনায় অনেক বেশি মোটা হয়েছে তুষি, গাল মুখ ও সারা দেহে পানি এসেছে। তুষার কপাল কুচকে বলল, তাহলে ম্যাক্সি পরেই থাক। তুষি কান্না করে দেয়, তার কত শখ ছিল রিমির বিয়েতে মজা করবে, আর এখন লেহেঙ্গাই পরতে পারবে না, জোরে গলা উঁচু করে বলল, না আমি এটাই পরবো, কে বলেছিল এই সময় বিয়ে নিতে?
নিবেই যখন আগেই বলে রাখতো, বাবু আমি 6 মাস পর নিতাম। তুষার হতবিহল বল হয়ে কপাল চাপড়ায় ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, হাঁটতেই পারিস না, এসব পড়ে লাভ কি? তাছাড়া শুধু রিসিপশন, সবাই খাওয়া দাওয়া করে এক হয়ে ছবি তুলে রিমিকে বিদায় দিবে, এই তো। তবু আমি পড়ব, নিজে তো ঠিকই দিন দিন হ্যান্ডসাম হচ্ছ, আমাকে এইভাবে দেখে তোমার হাসি পাচ্ছে তাই না? তুষার পড়ল বিপাকে, সে কখন বলল তুষিকে দেখতে বাজে লাগছে, বরং আরো আদর করতে ইচ্ছে জাগে মনে, কতদিন ভালোবাসা হয় না। তুষার আলতো হাতে ধরে বসালো বিছানায়, সেও তার সামনে বসে মোহনীয় দৃষ্টিতে তাকায় অনাগত বাবুর মায়ের দিকে, আলুর মতো গোলগাল মুখ, ইচ্ছে করে টুক করে খেয়ে ফেলতে। তুষার চমৎকার হাসল, ঝুঁকে পেটে নাক ঘষল, চুম্বন করে ফিসফিসিয়ে বলল, পৃথিবীর বেস্ট গিফট এখানে, যার জন্য এত অপেক্ষা সেই গিফট দাতাকে দেখতে পচা লাগবে, কিউটে ডিব্বা লাগে, টুক করে গিলে ফেলতে ইচ্ছে হয়। তুষি মাথা ধরে তুষারকে সামনে বসালো, আল্লাদি করে বলল, পেটে সুরসুরি লাগে, এভাবে নাক ঘষবে না। তুষার ছোট ছোট চোখ করে তাকে মুখ বাঁকিয়ে বলল, আড়াই বছরেও সুরসুরি ভাঙতে পারলাম না, এ কেমন পুরুষ আমি? জাস্ট 10 দিন বেবি, এরপর সারা জীবনের জন্য সুরসুরি ভাঙিয়ে দিব, নয়তো এই মুখ কোনোদিন দেখাবো না। তুষি লজ্জা পেল, এই লোক এত বছরেও ভালো হয়নি। উঠে দাঁড়াতেই পেটে হালকা ব্যথা অনুভব করতেই চোখ খিচে বন্ধ করে রয়। তুষার তাড়াহুড়ো করে তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তুষি, খারাপ লাগছে? না, অল্প ব্যথা করছে, মনে হয় বাবু কিক মেরেছে। তুষার বসলো মেঝেতে, তুষির পেটে কান দিয়ে রাখলো অনেকক্ষণ, এরপর কণ্ঠ গম্ভীর করে বলল, মাম্মাকে কষ্ট দিলে গাল লাল করে দেব, আমার তুষুচুন্নি কোনো ব্যথা যেন না পায়, লক্ষ্মী বাবুর মতো থাকলে অনেক চকলেট পাবে। ওর আর পেটে থাকতে ভালো লাগছে না, বের হতে চাইছে। আর একটু শোনা, তারপর বাবার কোলে চলে আসবে। তুষি হাসছে তুষারের পাগলামো দেখে, তুষার হাত ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হ। তুষি হাসফাস করলো, তা দেখে তুষার নিজের হাতে লেহেঙ্গা এনে বলল, নো প্রবলেম বেবি, জামাই থাকতে বউ কেন কষ্ট করে চেঞ্জ করবে? কথা বলেই গায়ের মিক্সির চেন খুলে দিল, লজ্জায় গুটিয়ে যায় তুষি, তুষার থেমে নেই, আজ চেঞ্জ করেই দিবে। গায়ের মিক্সি খুলতেই ফর্সাগা উদয় হয়, সেদিকে এক ধ্যানে তাকিয়ে রইল তুষার, কত মাস বউটা তার থেকে দূরত্ব রেখে ঘুমায়। তুষির বুকের মাঝে উন্মাদ, তুষারের কামড়ের দাগ এখনও দৃশ্যমান। তুষারের এক দৃষ্টিতে চাহনি দেখে তুষি পাশ থেকে ওনা গায়ে দেয়, ধ্যান ভাঙে তুষারের, চোখ বন্ধ করে শ্বাস নিল, মন সংযত করল, এত মাস নিয়ন্ত্রণ করতে পারলে আর 2 মাসও পারবে। গায়ের হাতা কাটা ব্লাউজ খুলতেই মস্তিষ্ক গরম হয়ে যায় তুষারের, তবু অন্যদিকে ঘুরল, সে মোহনীয় রূপ আগের মতোই আছে, লেহেঙ্গা তারা ঘুরো করে পরিয়ে উঠে দাঁড়ায়। তুষি লজ্জায় চোখ নামিয়ে রেখেছে, কথা বলতে পারছে না। বাসায় তাকে সাহায্য করে নূরজাহান, ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে চুল আশ্রে দেয়, হাতে লিপস্টিক এনে পরিয়ে দিতেই জলজল করে তার চোখ, তাকে টকটকে ঠোঁট দুটি টানছে। আস্তে আস্তে এগিয়ে এসে তুষির ঘাড়ের পেছনে হাত রাখলো, ঘোর লাগা দৃষ্টি দেখে তুষি হালকা ঢোক গিলে, হঠাৎই নিজের অধর ডুবিয়ে গাঢ় চুম্বন করে তুষির অধরে। তুষি পাঞ্জাবি খাঁচে ধরে তুষারের, চোখ বন্ধ করে অনুভব করে সে আগের মতোই অনুভূতি। ছেলেটা আর কত কন্ট্রোল করবে, তুষার পাগলের মতো কিস করলো, গলায় ঠোঁট নিতেই তুষি ধাক্কা দিয়ে সরে যায়, ঘন ঘন শ্বাস ফেলছে সে, সামলাতে না পেরে বসে পড়ল বিছানায়। তুষারও বড় বড় নিঃশ্বাস নেয়, ঢোক চিপে দেখলো তুষিকে, তুষি দু হাতে মুখ ঢেকে বলল, এমন করছো কেন, অস্বস্তি হচ্ছে আমার, প্রবলেম হবে, চলো স্টেজের কাছে। তুষারের অনুভূতি তখন পুরোদমে গাঢ়, নিজেকে নিয়ন্ত্রণ করে তাতে দাঁত চাপলো। তুষির হাত ধরে উঠিয়ে জড়িয়ে ধরলো আলতো করে, মাথায় চুমু খেয়ে নরম স্বরে বলল, সরি, তোকে ভালোবাসি বলেই তো পাগল হয়ে যাই, আর কষ্ট দিব না, চল, সবাই হয়তো এসে পড়েছে। তুষির মুখ উপরে তুলে ছড়িয়ে ছিটিয়ে লেগে থাকা লিপস্টিক হাত দিয়ে মুছে দেয়, কপালে চুম্বন করে গালে গাল ঘষল। তুষি দু হাতে শক্ত করে ধরে থাকে তুষারকে, বিয়ে আগে পড়ানো ছিল বিধায় এখন শুধু অনুষ্ঠান করে তুলে নিবে। রিমিকে পার্লার থেকে নিয়ে এসে বসিয়ে দেয় রাজনের পাশে, সবাই সেখানেই উপস্থিত, ক্যামেরাম্যান জামাই বউয়ের বেশ কিছু ছবি তুলল। বিভিন্ন স্টাইলে রিমি ভঙ্গি করে রাজনকে এক প্রকার জোর করেই মনের খোরাক মিটিয়ে ছবি তুলে, শেষে স্টেজে বসতেই রাজন তাকায় রিমির পানে, কৃত্রিম সাজেও কি সুন্দর লাগছে। রাজন ঠোঁট কামড়ে হাসলো, কয়েকদিন হয়েছে মেডিকেলে ক্লাস করে রিমি। রাজন তাদের মাঝে দূরত্ব মিটিয়ে বাম হাত বাড়িয়ে লেহেঙ্গার ভাজে নরম কোমরখানা জড়িয়ে ধরে, রিমি বেশ লজ্জা পেল সবার মাঝে। রাজন কণ্ঠ খাদিয়ে এনে কানের কাছে বলল,
ডাক্তারনির সব রুটিন সংস্কার, বারবার ভালোবাসতে ইচ্ছে হয়, বিয়ের সাজের চোখের চশমা। আচ্ছা বেবিডল, আচ্ছা বেবিডলগুলো কি হটও হয়? তোমার দেহের উত্তাপকে প্রতিদিনের থেকে আজ গরম বেশি, তাই না রিমি? লজ্জায় নিয়ে পড়েছে রিমি। কোমর থেকে রাজনের হাত সরিয়ে নাকের ডগা থেকে চশমা ঠিক করে কণ্ঠে লজ্জা নিয়ে বলল, দিন দিন আপনি বাজে হয়ে যাচ্ছেন, আশেপাশে সবাই আমাকে দেখেছে, এসব পরেও বলা যাবে না। পরে বলবো না, জাস্ট তোমার মাঝে ডুব দিব। লজ্জায় আড়ষ্ট হয় রিমি, কথা গলা দিয়ে বের হয় না। যদিও রাজনের ছোঁয়া অগণিত পেয়েছে, তবুও লজ্জা কাটেনি। আজও কান দিয়ে ধোঁয়া বের হলো, গাল দুটি লাল আকার ধারণ করতেই রাজনের নজরে আসে, ঠোঁট কামড়ে বলল, ওই গাল দুটি আমার, কে ফেলবো? এবার ইচ্ছে করছে রিমির মরে যেতে, চোখ বন্ধ করে ন্যাকা স্বরে বলল, উফ রাজন ভাই, প্লিজ আমাকে বসে থাকতে দিন, নয়তো মরেই যাবো। রাজন মনে মনে হাসলো, এবার দুজনের সম্মতিতে বিয়ে হচ্ছে, দুজনের ভালোবাসাতেই সব হবে। রিমি চাইবে তাকে কাছে টানুক, আদর করুক। দুই বান্ধবী অনেকক্ষণ ছবি তুলে যেবা গেল রিমির কাছে, আর জুই বসলো তুষির সাথে খাবে বলে। তুষির বাহুতে ধাক্কা দিয়ে বলল, আগের থেকেও আলু হয়ে গেছিস, সারাদিন খাওয়ার তালেই থাকে। কি তুষার বাবুর আদর, বিয়ে হোক তখন আমিও সুযোগ নেব খচ্চর। সবাই খাওয়ার পাট চুকিয়ে রেস্ট করার জন্য যার যার মতো বসল। তখনই রামিম সবাইকে উদ্দেশ্য করে বলল, এটাই লাস্ট বিয়ে, সকলে আসো, একটা ফ্যামিলি ফটো তুলে রাখা যাক। কথা শুনেই একত্রে সবাই চিৎকার করে ওঠে। আতিকুর রহমান থেকে শুরু করে জোহান পর্যন্ত দাঁড়ালো রাজন রিমির চারপাশে, তুষি তুষার জানা তাহির আর রামিম তানহা এভাবে যুগলবন্দি হয়ে তাকাই ক্যামেরার দিকে। ক্যামেরাম্যান কয়েকটা ছবি তুলে হেসে বলল, হয়েছে, আলাদাভাবে তুলবেন কে কে? একে একে রামিম তানহা ছেলের সাথে তুলল, বড় হয়েও যাতে বলতে পারে রিমির বিয়েতে উপস্থিত ছিল তারা, জানা তাহির আতিকুর রহমানের সাথে আমেনা, নাজমা আলতাফ সহ আজাদ হোসেনও বউয়ের সাথে স্মৃতি মাখা কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করলেন। শেষে জুই, জেবা আর তুষি, রিমি একসাথে চার বন্ধু ইচ্ছে মতো ছবি তুলল। তুষি তুষারের সাথে কয়েকটা ছবি তুললো খিলখিল করে হেসে, উঁচু পেটে গাল ফুলাতেই তুষার ফিক করে হাসে, বন্দি হয়ে যায় দুটি হাস্যোজ্জ্বল ছবি। তুষার কানের কাছে ফিসফিসিয়ে বলল, প্রেগনেন্ট মহিলার অনেক সাহস, কেমন ভারী লেহেঙ্গা পরে বাচ্চা মেয়ের মতো হাঁটাহাঁটি করছে। করব না, একটা মাত্র বোনের বিয়ে। তুষার মাথা নাড়িয়ে গালে চুম্বন করতেই ক্যামেরাম্যান চট করে ছবি তুলে নেয়, তুষার গালে পরশ এঁকে দিচ্ছে, তুষি মিষ্টি করে হাসছে। সব শেষে তুষি অস্থির হয়ে পাশের চেয়ারেই বসে পড়ে, গরমে তার অসহ্য লাগছে, হা হুতাশ করে কেমন চোখ উল্টে আসছে। তুষার খানিক দূর থেকেই আহিরের সাথে কথা বলার সময় খেয়াল করলো, মুহূর্তেই তার মুখ পাঞ্ছেচা হয়ে এক প্রকার দৌড়ে যায় তুষির কাছে, বিশ্রী গরমে তার অস্থির লাগছে, ঘন ঘন শ্বাস ফেলছে সে। হাত শক্ত করে ধরে বলল, এমন করছিস কেন, কি হয়েছে আমাকে বল, কোথায় ব্যথা হচ্ছে? পানি, একটু পানি খাবো, গরমে অস্থির লাগছে। তুষার ঢোক গিলে আশেপাশে তাকিয়ে তার মাকে খুঁজছে, দূরে দেখতে পায় নূরজাহান ডালিয়ার সাথে আড্ডায় মুশকুল, দূরে সেখানে গিয়ে সব বলতেই আটকে ওঠে নূরজাহান, গ্লাসে করে পানি নিয়ে যায়, তুষার বড় ফ্যান তুষির পাশে রাখে। সবাই তখন স্টেজে রিমির পাশে, তুষি পানি খেয়ে চেয়ারে গায়ে লিয়ে দেয়, গায়ের ওড়না ফেলে দিল পাশে, তুষার ওর সারা মুখ টিস্যু দিয়ে মুছিয়ে বলল, চল রুমে, এখানে থাকতে হবে না। তুষার হাত ধরে দাঁড় করাতেই আমিনা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসলো, মেয়েকে ধরে বলল, কেমন লাগে আম্মা, খুব খারাপ লাগছে। চোখ খিচে বন্ধ করে রইল তুষি। তুষার জবাব দেয়, গরমে জেদ করে লেহেঙ্গা পরলো, এখন অস্থির হয়ে গায়ের বল ছেড়ে দিচ্ছে। তুষি এক পাও এগিয়ে যেতে পারলো না, শেষে নিরুপায় হয়ে তুষার নূরজাহানকে বলল, কোলে নিব মা, এখানে কত মানুষ। থাকুক, তুই আয়, আমি দরজা খুলে ফ্যান অন করছি। তুষার ফুস করে নিঃশ্বাস ফেলে কোলে তুললো তুষিকে। এতক্ষণে সবাই জেনে গেছে বিয়ে বাড়ি না থাকলে আনিজি লাগতো না তুষারের, যতই নিজের বউ হোক তবুও এত মানুষের ভিড়ে লজ্জা লাগলো তার। এর মধ্যে আগের মতো দেহ আর নেই তুষির, ভারী শাড়ি তুষিকে বহন করতে বেগ পোহাতে হলো। তুষার সোজা হেঁটে এগিয়ে যায় রুমের দিকে, সেখানে তানহা জান্নাতও চলে এসেছে, বিছানায় শুয়ে দিয়ে গেল এসি অন করতে, আমিনার দিকে তাকিয়ে বলল, দ্রুত চেঞ্জ করিয়ে দিন, নয়তো সমস্যা হবে। তুষার বাইরে যায়, সকলে অস্থির হয়ে আছে, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি আবার। তুষার সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলল, আতিকুর রহমান শান্তির নিঃশ্বাস নেয়, আল্লাহ আজকের দিনে অন্তত কিছু না হোক,
তুষিকে চেঞ্জ করে শুধু ব্লাউজ পেটিকোট পরিয়ে উপরে ওড়না দিল। তুষি কাঁদছে। আমিনা আর নূরজাহান গা মুছিয়ে দিল, চুলগুলো খোপা করে বলল, তানহা এখানে থাক, রিমকে বিদায় দিতে হবে, সেখানেও নাজমা একা কি করছে কে জানে। তারা যেতেই জুঁই আসে, বন্ধুর অবস্থায় মুখ কালো হয়ে গেল। প্রেগনেন্সির সময় এতটা কষ্ট হয়? বসে রইল তুষির মাথার কাছে। ডালিয়া তাড়াহুড়ো শুরু করলো যাওয়ার জন্য, রাস্তা অনেকটা, আগেই রওনা দিতে হবে। আতিকুর রহমান সিদ্ধান্ত নেয় এখনই বিদায় দিবে। শেষে রিমি গাড়িতে উঠে বসলো সবাইকে বলে। রাজন তার হাত ধরে গাড়িতে বসে। হঠাৎই নাজমা ঠুকরে কেঁদে উঠে রিমিকে ধরে। মায়ের কান্নায় রিমিও হুট করে কেঁদে উঠল। ডালিয়া বোনকে বুঝিয়ে গাড়িতে উঠে বসল। রিমিকে আগলে নিয়ে মাথায় হাত বুলায়। অনেক বুঝিয়ে সুঝিয়ে খানিক সময় পর থামল রিমি। রাতে তুষির অবস্থা অল্প ভালো হলো। তুষারের রুমে তখন অনেক মানুষ, সবাইকে বের করে দিয়ে নূরজাহান খাইয়ে দেয় ছেলে আর ছেলের বউকে। তুষার চিন্তায় মলিন মুখে বসে আছে। জান্নাত আর তানহা সারাদিন ছেলেকে টেনে বিরক্ত হয়ে অল্প খেয়েই ঘুমিয়ে যায়। আহের আর রামিম, আতিকুর রহমান আর আলতাফ আজাতের সাথে টুকটাক আলাপ করছে। আমিনা বেগম ঘুমানোর আগে দেখে যায় তুষিকে। জুঁই যেবা চলে গেছে একটু আগেই, সবাই রুম খালি করার পরেই তুষার বসলো তুষির মাথার কাছে। চুকে দেখলো মলিন হওয়া মুখ, নাকের গালে শুষ্ক টোটে গাঢ় চুম্বন করে বলল। তুষি খুব কষ্ট করে বন্ধ করা চোখ খুলল, জবাব দেয়, কিচ্ছু হয়নি, ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি ঘুমাও, শুয়ে পড়ো। তুষি দুর্বল হাতে তুষারের মাথা টানে। তুষার শুয়ে পড়ল ওর পাশে, শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুছল অনেক মাস পর। তুষি মাথায় বিলি কেটে দিচ্ছে। তুষারের এখন মনে পড়ছে বিকেলের ঘটনা, চোখ মুখ কেমন উল্টে আসছিল। তুষার ইচ্ছে করেই গলায় দাঁত ডাবিয়ে কেঁদে ওঠে। ফুঁপিয়ে উঠতেই তুষি মাথা ধরে তুলতে চাইল, কিন্তু তুষার তাকে আরও শক্ত করে চেপে ধরে নোনা পানি ফেলে তুষির গলায়। তুষি দুর্বল গলায় বলল, বাচ্চাদের মতো কাঁদছো কেন? তুষার জবাব দেয় না, গলায় চুম্বন করল। তুষি চোখ খিচে বলল, ওঠো, ব্যথা লাগছে। তৎক্ষণাৎ উঠে পড়ে সে হাতের তালুতে সারা মুখ মুছে বলল, সরি, মাথা ঠিক ছিল না। কাঁদছো কেন? কান্না আসছে। আমাকে হারানোর ভয়ে? হ্যাঁ, ভয় করছে। কাল সিজার করাতে নিয়ে যাব, লক্ষ্মীর মতো যাবি। সিজারের কথা শুনতেই তুষির মুখ চুপসে যায়, ভয় হয় তার। তুষার এগিয়ে গালে গাল ঘষে বলল, আমি থাকবো, কিচ্ছু হবে না, তবুও রিস্ক নিতে চাচ্ছি না, আর যদি কিছু একটা হয়ে যেত। হয়নি তো, কিন্তু সিজার না। তুষার রেগে তাকায়, সে চোখের দিকে তাকিয়ে ছোট করে জবাব দেয়, আচ্ছা যাব, এবার আদর করো, ভয়কে দূর করো। তুষার ঠোঁট কামড়ে হেসে শুয়ে পড়ল। তুষির দিকে তাকায় আদরে চোখে, তার ঠোঁটে চুমু খেলো ছোট ছোট। এরপর জড়িয়ে ধরে চুলে বিলি কেটে ঘুম পাড়ায় তুষিকে। ঘোরগ্রস্ত গলায় মনে মনে বলল, তুই বললেও আদর করব, না বললেও, এই হৃদয়ে খরা হয়েছে বহুকাল, অপেক্ষার প্রহর শেষের পথে, আর একটু সহ্য কর, আমাকেও ঠিক থাকতে দে। তুষার দীর্ঘশ্বাস ফেলে ঘুমে তলিয়ে যায়। খুব ভোরে উঠেই তুষার সব ব্যবস্থা করে নেয়, সকল জিনিসপত্র ব্যাগে গুছিয়ে বাইরে যায়। তুষি উঠে তখন ব্রাশ করছে। আমেনা নূরজাহানকে বলল শুধু, আমেনা আপত্তি করল না, নূরজাহানও তার সাথে যেতে চাইল। তুষার সকালে খেয়ে দিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো, সেখানে বসে আছে সবাই। তুষার বলল, তুষিকে আজ সিজারের জন্য নিয়ে যাচ্ছি, আল্লাহ ভালোভাবে বাবুকে পৃথিবীর আলো দেখাক, তখন সবাই মিলে দেখতে যাবে। এখন শুধু দুই মা আর রামিম ভাইয়া, তানহা আপু যাবে। সবাই হাসলো, মাথা নাড়িয়ে সাই জানায়। তুষিকে রেডি করে নিয়ে আসে তানহা। গাড়িতে উঠিয়ে নাজমা চলে আসলো বাসায়। হাসপাতালে পৌঁছে আগেই বাবুর পজিশন ঠিক আছে কিনা এর জন্য আলট্রা করে নেয়। ডাক্তার জানায়, আপনাদের মেয়ে সন্তান হবে, সব ঠিকঠাক আছে, আপনারা চাইলে এখন ওটিতে নিয়ে যাবে। আমাদের সমস্যা নেই, আপনারা যখনই চাইবেন তখনই সিজার করতে পারবেন। তুষিকে নিয়ে যাওয়া হয় ওটি রুমে। তুষার তার পাশে বসে হাসছে। তুষি হাত উঠিয়ে তার গালে রাখলো, বলল, আমার মা আসছে এই পৃথিবীতে, কোনো ভয় নেই, মায়েরা কখনো কষ্ট দেয় না, শুধু পেট কাটবে, বাবু বের করবে, তারপরে সেলাই করে দিবে, ব্যাস তুই সুস্থ। মেয়ে বাবু হলেই আমাকে ব্যথা দেয়, সারাক্ষণ কিক মারে। তোর মতোই উড়নচণ্ডী হয়েছে। না, তোমার মতো অসভ্য। তুষার হাসলো। উঠে যেতেই তুষি নাক টেনে কেঁদে তুষারের শার্ট ধরে বলল, কোথাও নিব না, তুমি এখানে থাকো। ভয় নেই, আমি দরজার কাছেই, ডাক্তার আসছে। তুষি ভয়ে কেঁদে উঠে। ডাক্তার এসে ইঞ্জেকশন দিতেই অবশ হয়ে যায় দেহ। পেট কেটে বাবু বের করে সেলাই করলো।
তুষি শুধু অনুভব করে তার দেহ কেটে ফেললেও কোনো ব্যথা অনুভব হচ্ছে না। মেয়ে বাবুকে নিয়ে বের হলো নার্স, হেসে তুষারের কোলে দেয়। সবাই এগিয়ে আসে তার কাছে, নার্সকে বকশিস হিসেবে 3000 টাকা দিল নূরজাহান। তুষার বাবুর কানে আজান দিয়ে তার মায়ের কোলে দেয়। ততক্ষণে তুষিকে কেবিনে দেওয়া হয়েছে, সবাই সেখানে গিয়ে তুষের পাশে শুয়ে দেয় বাবুকে। তানহার রামিম বেরিয়ে কল করলো বাসায়, সবাই বের হতেই তুষের পাশে বসলো তুষার, ফিরিং করতে সাহায্য করে। তুষির মলিন মুখে আদর দিয়ে বলল, এখনো কষ্ট হচ্ছে? অল্প মাকে ডাকো, খাওয়াতে পারছি না ঠিক মতো। লজ্জায় গলার আওয়াজ নিচু করে বলতেই তুষার ভ্রূ নাচায়। বাবুকে অনেক যুদ্ধ করে খাইয়ে কোলে নিতেই কেঁদে উঠে সদ্য জন্ম নেওয়া বাবু। তুষার চোখ বড় বড় করে বলল, যাক বাবা, এখনই এত খিদে, এই ছোট পেটে আর কত খিদে। অতঃপর আবারও সাহায্য করলো তুষিকে। বাবুকে শুয়ে দিয়ে তুষার চেয়ার টেনে বসে দেখতে থাকে বাবুকে, মন ভরে দেখে বলল, একদম মায়ের মতোই হওয়া চাই, মায়ের জেদ বাচ্চামো আর গাল ফুলিয়ে আদর খেতে আসা সব মিল চাই, কম ভালোবাসলে জোর করেই কাছে আসা তেমন গুণের অধিকারী তুমি হও আম্মাজান, নয়তো জামাইকে বসে রাখবে কিভাবে। তুষি চোখ গরম করে তাকায়, অসভ্য কয়েক ঘন্টার বাবুকে কিসব বলছে। কিছুক্ষণ পরেই বাসার সবাই হুড়মুড় করে ঢুকে বাবুকে আদর করায় ব্যস্ত। তুষিকেও আদর করে নানান কথায় আওয়াজ তুলে হাসপাতালে। তীব্র হঠাৎ গুটি গুটি পায়ে তানহার কোলে থাকা বাবুর কাছে গিয়ে টুপ করে জোরে চুমু খেতেই উচ্চ স্বরে কেঁদে ওঠে বাবু। চট করে সবাই অবাকের ন্যায় তাকায় তাদের দিকে। তুষারের চোখ বড় বড় হয়ে যায়। তীব্র বাবুর কান্নায় কপাল কুচকে বিরক্ত হয়ে বলল, আদর করেছিল না, কাচ্ছি কেন, পচা আর পাপ্পি দেব না। তানহার রেগে তাকায়, তীব্র পাত্তা দিলে তো তার বাবু খুব পছন্দ হয়েছে, কিন্তু কান্না করে বিরক্ত সে। আবারও বাবুর হাতে টুপ করে চিমটি কাটল, তর্জনী আঙ্গুল নাচিয়ে হিসে হিসিয়ে বলল, এখন মজা না, আলো কাটবি, মাপ পচা বাবু, আদর করলো ভেবা করলো কাঁদে। তানহার দিল এক চর, আজুরে কেঁদে যাচ্ছে বাবু। শেষে নূরজাহানের কোলে দিয়ে তীব্রকে নিয়ে বাইরে যায়। তীব্র গলা ফাটিয়ে কেঁদে বলল, সুইট বাবু পচা আল পাপ্পি কাঁপো না, ভালো বাঁচব না। সবাই মুহূর্তেই উচ্চস্বরে হেসে ওঠে। আমেনা বেগম বিড়বিড় করল, বিয়ে করবে নানু নাই, বাবু পছন্দ হয়েছে, বড় হয়ে দুজনে মিলে থাকবে তো। তার কথা কেউ না শুনলেও তুষার শুনে ফেলে, মনে মনে রাগে ফুসে উঠে বলল, ওই বিচ্ছুর কাছে মরে গেলেও মেয়ে দিব না, দিব না মানে দিব না, যতই পা ধরে কাঁদিস তবুও দিব না, আমার মেয়েকে এই বদমাইশের হাতে তুলে কোষ্মিন কালেও দিতাম না ভাই। হাসপাতাল থেকে তুষিকে বাসায় নিয়ে যাওয়া হয় 4 দিন পরেই। প্রথম নাতনি হওয়ায় সুখবরে আতিকুর রহমান চোখের কুর্নিশ থেকে পানি মুছলেন। তানহা হওয়ার পর থেকে ইচ্ছে ছিল এ বাসায় একটা ছেলে হবে, কিন্তু আল্লাহ হয়তো সহায় ছিল না, যার ফলে দুই ভাইয়ের ঘরেই 2টি করে মেয়ে। আল্লাহ 4টি বরকত দান করেছেন ভেবেই শুক্রিয়া আদায় করত। মেয়েগুলো হওয়ার পর থেকে তাদের অবস্থা আরও উন্নতি হওয়া শুরু করে। যখন তানহার ছেলে হয় খুশিতে সবাই বলে বেড়াত, মিষ্টি মুখ না করে ছাড়তেন না অফিসে, আজ তার ছোট মেয়েটা কিভাবে মা হয়ে গেল। ছোট্ট তুষির কোলে মেয়ে দিয়েছেন আল্লাহ, এখনও মনে পড়ে। এই তো কয়েকদিন আগেই অভিমানে গাল ফুলিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকতো, বাবার আদরে আল্লাদি হয়ে নালিশ জানাতো মায়ের নামে। তুষির সদ্য জন্ম দেওয়া বাবুর আকিকা আজকে। 7 দিনের দিন আতিকুর রহমান তীব্র, জুহান আর তুষারের বাবুর আকিকা একত্রেই দিয়ে দিল। বাবুর নাম রাখা হলো তিয়াশা। তুষার তুষির সাথে মিলিয়ে নূরজাহান নাম রাখলেন নাতিনের। তুষি বাবুকে নিয়ে বসে আছে বিছানায়, কিছুক্ষণ আগে ফিটিং করিয়ে ঘুম পাড়ালো। তুষির শরীর সিজারের পর থেকে খারাপ যাচ্ছে, সেলাইয়ে ব্যথা পায়, তাছাড়া দুর্বল লাগে। জান্নাত জোহানকে কোলে নিয়ে আসলো তার পাশে, বলল, কোল ঘুমের অভ্যাস করেছিস, বিছানায় শুইয়ে দে, নয়তো কয়েকদিন পর কোনো কাজই করতে পারবি না। শুইয়ে দিলেই উঠে যায়, রাতে একটু ঘুমায়। দাঁড়া তোকে শিখিয়ে দিই। জান্নাত জোহানকে বিছানে বসিয়ে রাখে, এখন বসে থাকতে পারে সে, হাতের কাছে খেলনা দিলেই চুপচাপ থাকে, হাত পা নাড়িয়ে বাবা মা বলে মুখে ফেনা তুলে ফেলে, কোকিলের মতো বলি তার মুখে, সবাই তার কথায় আদর আদর পায়। কী সুন্দর আদুরে মাখা শব্দ, হাত বাড়ালেই সকলের কোলে ঝাঁপিয়ে পড়ে। জান্নাত আস্তে করে তিয়াশাকে কোলে নিয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করল। তুষি জোহানকে কোলে বসায়, গালে চুমু খেয়ে আদর করল। জান্নাত আস্তে করে শুয়ে দিয়ে দুপাশে বালিশ দিয়ে ঠিকঠাক করে। তুষির পাশে বসে বলল, এভাবে বালিশ দিবি তাহলে উঠে যাবে না। ঠিক আছে, জোহানও এমন করত? হ্যাঁ, ছোটবেলার একটু কষ্ট হবে।
তুষি জোহানের হাতের আঙ্গুল তীক্ষ্ণ নজরে দেখল। তার মাঝেই দৌড়ে তীব্র আসে রুমে, তার পেছন পেছন তানহা, হাতে তার ভাতের প্লেট। তীব্রকে ধরতে না পেরে তানহা কটমট করে বলল, তুই বের হ রুম থেকে, বাবু ঘুমাচ্ছে, যদি উঠে যাই একটা কিলো মাটি তো পড়বে না। তীব্র চট করে বসলো তিয়াসার মাথার কাছে। সেখানে তুষি আর জান্নাত একবার জোহানের দিকে তাকিয়ে বলল, এই পচা ছেলে এখানে কি করলো? তুচিল কোলে আমি বসবো। তুষি ফিক করে হেসে উঠে জোহানকে উঠিয়ে গালে কপালে চুম্বন করে বলল, তোমার আদর শেষ তীব্র, এখন থেকে জোহান আর ও ওই যে শুয়ে আছে এই দুজনকে আদর করব। তীব্র চোখ রাঙায়, আশেপাশে দেখে হুট করে তিয়াসার গাল টেনে দেয়, ছোট দেহে ব্যথা পায় বাবু। তুষি সহ সবাই হক চুকিয়ে যায়। তানহা রেগে এগিয়ে যেতেই কপালে ভাঁজ ফেলে ফুসফুস করে তীব্র বলল, আমিও তোমাকে আদর করব না, এই বাবুকে আদর করব, পাপ্পি কাবো আমাদের বাঁচায় নিয়ে যাব, তোমাকে দেব না, আম্মু জাওয়াল চমাই ব্যাগে ভরে নিয়ে যাবে, ঠিক আছে? রেগে তীব্রকে ধরে নিচে নামাতেই ওর কথা শুনে তানহা ফিক করে হেসে উঠে। তুষি আর জানাতো হাসলো। তানহা তার মুখে ভাত পুরি দিয়ে বলল, তুই লক্ষ্মী বাচ্চার মতো ভাত খেলে ওই বাবু তোর, আর কথা না শুনে বাদ্যামো করলে ওই বাবু জোহানকে দিয়ে দেব, তোর সাথে খেলবে না, জোহান ভালো ওর সাথে খেলবে। ইয়েস তীব্র সোনা, এই বাবু তোমার, যদি ভদ্র ছেলে হও তাহলে বাসায় নিয়ে যেতে দিব। মায়ের আর খালামনির কথাই ভয় পেয়ে প্রতিদিনের থেকে আজ তাড়াহুড়ো করে সব ভাত খেল। ওই জোহান ব্যাটার সাথে কোনোদিনও ডলের মতো বেবিকে সে খেলতে দিবে না। টপাটপ ভাত খেয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, দরকার হলে মায়ের সব কথা শুনবে, তবুও বাবুকে বাসায় নিয়ে যাবে, ওই জোহানকে কোনোভাবেই দিবে না, লুকিয়ে রাখবে বক্সে। তীব্র খেয়ে মাথা নামিয়ে ফ্লোরে বসে থাকে। তানহা আর জান্নাত বাইরে গেল। তখন চুপি চুপি তুষির পাশে শুয়ে থাকা বাবুর পাশে সেও ঘাপটি মেরে শুলো। ফিসফিস করে তুষিকে বলল, বাবু বলো হবে খাবে, কথা বলো না পচা বাবু। তুষি ঠোঁট টিপে হাসছে। তীব্র বাবুর গলা জড়িয়ে ধরে আঙ্গুল তুলে সাবধানতার ছলে বলল, বাবু বলো হবে খাবে, কথা বলে না পচা বাবু। ভালো বাবু দোয়ান পচা, ওর সাথে খেলবে না, আমি খুব ভালো, আমার সাথে বাঁচা যাবে, ঠিক আছে, কথা বলো বাবু। তুষি হাসছে। তীব্রকে তার পাশে নিয়ে তার সারা মুখে চুমু খেলো টপাটপ। তীব্রকে চুম্বন করলে রেগে গেলেও আর চুপ করে রইল, সেও তুষির সারা মুখে লালা লাগিয়ে দেয়, ইঁদুর ছানার দাঁতের মতো দাঁত বের করে হাসে। তুষি বুকে আগলে নিয়ে ঘুমিয়ে যায় তাকে নিয়ে। তুষার আহের আর রামিম তিনজন একসাথে গিয়েছিল মাংস বিতরণ করতে। আতিকুর রহমান, আলতাফ, আজাদ সহ আহের রামিমের বাবাও বাইরে দেখাশোনা করছে, বাবুর্চি আনা হয়েছে রান্নার জন্য। রিমি আজ আসবে, রাজন তার শাশুড়ির সাথে, নূরজাহান তিন ছেলেকে শরবত করে দিল, গরমে বাইরে থাকা যায় না, তানহা গোসলে গিয়েছে। তীব্র কোথা থেকে দৌড়ে এসে রামিমের পা জড়িয়ে বলল, আব্বু কোলে। রামিম কোলে নয়, তুষার নূরজাহানের হাতে গ্লাস দিয়ে বলল, ওই বেটা সারাক্ষণ দুষ্টমি করিস কেন? তীব্র চোখ গরম করে চাই তুষারের দিকে, মুখ গম্ভীর করে বলল, আমি ভালো হয়েছি, আমি বলেছে লক্ষ্মী ছেলে হলে বাবু দিবে আমায়। তুষার খুব খুব করে কেশে উঠে, অবাকের নাই প্রশ্ন করে, তুই লক্ষ্মী আর বাবু দিবে মানে কোন বাবু? তুই চুনলিন বাবু, হাসপাতাল থেকে কিনে এনেছে ওইটা, ওর পেট কেটে বিল করেছে। তুষার রাগে হিড় করে, রামিম ছেলের গালে গাল ঘষলো, আহির ঠোঁট টিপে হাসছে। তুষার দাঁত কটমট করে বলল, সাহস দেখে অবাক হচ্ছি, আমার বাবুর কাছে গেলে তোর ঠ্যাংকোড়া করে দেব, চুপচাপ দূরত্ব বজায় রেখে চলবি, নয়তো হিটলার বাবা হয়ে মেয়েকে উদ্ধার করব। তীব্র কি বুঝলো কে জানে, তবে এটা বুঝেছে বাবু দিবে না তুষার। মরতেই মুখটা তৎক্ষণাৎ কালো হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে গলা ফাটিয়ে কেঁদে উঠে। রামিমের চুল দাড়ি টেনে কেঁপে কেঁপে বলল, আব্বু বাবু দিতে বলো, নয়তো তুচালকে কামাল দেব আব্বু। রামিম শান্ত করার জন্য দূরে নিয়ে যায়। তীব্র বাবার পিঠে মুখ গুঁজে পেছন ঘুরে তাকায় তুষারের দিকে। তুষার এমনভাবে তাকায় যেন ভস্ম করে দিবে, ভয়ে তীব্র ফুপিয়ে উঠে। বাবার শার্ট খামচে ধরে দূর থেকে থুতু মারল তুষারের দিকে। তুষার মুখে রহস্যময়ী হাসি এঁকে বলল, যতই কাঁদো চান্দু, আমার পুতুলকে নেওয়া এত সহজ না, সে হবে বাপের ডুপ্লিকেট, তোমাকে এমন টাইট দিবে ওই দিনই প্যান্ট খুলে দৌড়ে যাবি, সে হবে উড়নচণ্ডী, ছটফটানি আর তেজিবে, একদম তুষারকাপ বেটি।
রাজন রিমিকে নিয়ে আসলো দুপুর দুটায়। সবাই তখন গোসল করে খাওয়ার জন্য বসে আছে। রিমি বোনদের সাথে কিছুক্ষণ কথা বলে তিয়াশাকে দেখতে যায়। তানহা গিফট করেছে ছোট কানের দুল, জান্নাত নূপুর কিনে দিয়েছে। রিমি তিয়াশার হাতে ব্রেসলেট পরিয়ে চুমু খেলো। তখন ঘুমাচ্ছিল তিয়াশা, খুশি হয়ে তুষের গলা জড়িয়ে বলল, কি কিউট হয়েছে দেখ, একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তুষি দিল ধমক, মেয়েকে রাগ দেখিয়ে ফ্রেশ হতে বলল। তুষিরও অনেকক্ষণ যাবৎ খিদে পেয়েছে। খাওয়ার টেবিলে বসলো তুষি, সামনে চোখ যেতেই দেখল তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে মাথা নুইয়ে আসলো। তার 10 মিনিট পরেই রিমি রাজন বসে টেবিলে। আজ ভরপুর খাওয়া দাওয়ায়, শ্বশুর মেয়ের জামাই থেকে শুরু করে সবাই পেট পুড়ে খায়। নূরজাহান তুষিকে নিজ হাতে খাওয়াচ্ছে। বাবুর কান্না আসতেই দ্রুত উঠে রুমে যায় তুষি, হন্তদন্ত হয়ে কোলে নিয়ে বলল, এই যে আম্মু চলে এসেছে। মা, ও মা কাঁদছো কেন? বাবুকে খাওয়াতেই চুপ করলো সে। মেয়ের হাতে ব্রেসলেট দারুণ মানিয়েছে, তুষি চুমু খেলো। এখনই বুঝে যায় না দেখতে কার মতো হয়েছে, কখনো তুষার আবার কখনো তুষি। বাবুকে খাওয়ানোর মাঝেই তুষার খেয়ে আসলো রুমে। বিছানায় গায়ে লিয়ে মেয়ের গালে গাল ঘষে, সবার খাওয়া তখন প্রায় শেষ, হাতে চোখ রেখে বলল, আগে জানলে বিয়ের পরপরই বাবু চাইতাম। তুষি চোখ তুলে চাইল, তার কথার মানে না বুঝে তাকিয়ে রইল। তুষার উঠে তুষের গা ঘেঁষে বসে, এগিয়ে আচমকা গালে কারো চুম্বন করে বলল, মাস্টার্স পরীক্ষা শেষ হলো 2 দিন আগে, এই তো 15 দিন আগে সিবি জমা দিয়েছিলাম একটা কলেজে, তারই মেসেজ এসেছে আজ, লেকচারার হিসেবে আমাকে চয়েস করেছে তারা, সামনের সপ্তাহে যেতে বলল। এবার বল, মেয়ে আসতে না আসতে বরকত হাজির, তার খাবার সে নিজেই জোগাড় করে এনেছে। তুষি হতবিহ্বল হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়। তুষার মেয়ের পায়ে হাতে আদর করে বলল, আম্মু বাবার চাকরি হয়ে যাবে এবার, আল্লাহ তাই তো বলেন, মেয়ে বাবু রহমত, আমার মায়ের কপাল আলহামদুলিল্লাহ, তোমার বাবা খুব ভালোবাসে তোমায়। তুষি খুশিতে কেঁদে ফেললো। সেও কয়েকদিন আগে ভার্সিটির ফর্ম তুলেছে, কয়েকদিন পরে রেজাল্ট দিবে, তুষার ভর্তি করাবে তখন। তুষি চাকরির কথা শুনে বাবুকে শুয়ে দেয় বিছানায়। তুষারের গলা জড়িয়ে বলল, শুধু বাবাই ভালোবাসে, আম্মু ভালোবাসে না? খুব বাসে। তুষির চোখের পানি মুছিয়ে সেখানে চুমু খেলো, হেঁচকা টানে কোলে বসিয়ে ঘাড়ে উষ্ণ ঠোঁট চেপে ধরে বলল, বাবুর বাবাও খুব ভালোবাসে তার, তুষুচন্নী শুধু তার। বিকেলে সবাই মিলে ছাদে আড্ডায় বসলো, সেখানে মা বাবা থেকে শুরু করে সকলে। আমিনা বেগম, নূরজাহানার নাজমা লুডু খেলছে, তুষিরা খেলছে চোর পুলিশ, সবার চিল্লাচিল্লিতে ভরে উঠলো পরিবেশ। আশেপাশের মানুষ উঁকি দিয়ে হেসে ওঠে তাদের দেখে। এই পরিবারে সবাই কি সুখী, কারো মুখে বেদনার ছাপ নেই। সন্ধ্যা হওয়ার পর তীব্রকে আমিনা বেগম তার রুমে নিয়ে যায়। তানহা শুয়ে পড়লো বিছানায়, রামিম তার কোমরে আলতো করে ধরে বলল, সুযোগ পেলে কিসের ছোঁয়া, একটু গা ঘেঁষে বসতে পারো না? না, গা ঘেঁষলে তুমি লাই পেয়ে যাও। ঠিকই তো, বউ আমার লাল মরিচ। কথা বলেই ঘনিষ্ঠ হলো তারা। তানহার বুক ধরফর করে ওঠে, রামিমের স্পর্শ গাঢ় হচ্ছে ধীরে ধীরে। গায়ের কামিজের ভেতরে হাত নিয়ে এলোমেলো বিচরণ করতেই তানহা বলল, রামিম তুলে যাও, তীব্র এসে পড়বে। রামিম ঘোর লাগা চোখে তাকায়, তানহার উষ্ঠ ছুঁয়ে দেয় তার অবাধ্য ঠোঁট, গালে কপালে চুমু খেয়ে বলে, এ মোহ কেড়ে যাওয়ার নয়, স্পর্শ পুরানো হলেও মনে হই সেই বিয়ের রাতের মতোই নতুন তুমি, প্রতিদিন তোমার সঙ্গ না পেলে জলে পুড়ে ছাই হয়ে যাই আমি, এ রামিম ভীষণ ভালোবাসে আপনায়। তানহা রামিমের ঠোঁটে আঙুল ছুঁয়ে জবাব দেয়, আমিও খুব খুব ভালোবাসি তোমায়, এই ছবাই হারিয়ে যেতে চাই বারবার। জান্নাত জোহানকে নিয়ে বারান্দায় বসে আছে, চারপাশে তখন অন্ধকারে আচ্ছন্ন, গুটি গুটি পায়ে দরজা লক করে এগিয়ে যায় আহির। হঠাৎ জান্নাতের পেছনে বসে জড়িয়ে ধরল ঘাড়ে, গলায় চুমু খেতেই জান্নাত নিঃশ্বাস ফেলে, পেছনে তাকাতেই আহির দুহাতে পেট আটকে ধরে। জান্নাত চোখ খিচে বন্ধ করে নেয়, কম্পিত কণ্ঠে বলল, কি হচ্ছে এসব, যখন তখন এভাবে হামলে পড়ো কেন? আহির হাতের স্পর্শ গাঢ় করল, উঠে চট করেই কোলে তুলে নেয়। জান্নাত বাবুকে শক্ত করে ধরে চিৎকার করে উঠল। আহির বিরক্ত হয়, রেগে ঠোঁট ডুবিয়ে দেয় জান্নাতের ঠোঁটে, অমনি চুপ হয়ে যায় জান্নাত। বিছানায় আরামে শুয়ে বাবুকে তুলল, পাশে সুন্দর করে ঘুম পাড়িয়ে বাবুর দুপাশে বালিশ দিল। জান্নাত হতবিহ্বল হয়ে তার কাণ্ড দেখছে। আহির একটানে জান্নাতকে নিজের উপর উঠিয়ে জামার ভেতর দিয়ে কোমর চেপে ধরল। জান্নাত আহিরের শার্ট খামচে এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে। আহির কানের পাশের চুল গুঁজে দিয়ে উঁচু হয়ে নাকে কামড় দেয়, ফিসফিসিয়ে বলল, আই নিট আদর, এই তৃষ্ণার্ত হৃদয় জুড়ে খা খা করছে।
জান্নাত লজ্জায় মুখ লুকায়। আহির পেছনের চেইন খুলে ফেলেছে অলরেডি। জান্নাতকে শুয়ে তার উপরে উঠে গলে ছোট ছোট চুম্বন করল। জান্নাত আহিরের চুল শক্ত করে ধরে বলল, একটা দিনও বদ্র হওয়া যায় না, এত উন্মাদ কেন তুমি? গলা থেকে উঠে জান্নাতের চোখে চোখ রেখে বলল, ভদ্র হয়ে কি হবে, ভালোবেসে আদর করলেই না তুমি আমার মাঝে মিলে মিশে একাকার হবে? এভাবে শান্তিতে ঘুমাতে দেই কিভাবে? তোমার চোখের দিকে তাকালেই ঝলসে যাই। জান্নাত জড়িয়ে ধরল, এগিয়ে আহিরের গালে চুম্বন করে বলল, এভাবে ভালোবেসে যাবে সারা আজীবন? ভালোবাসি জোহানের আম্মু, ভীষণ রকম ভালোবাসি জোহানের আব্বু। রিমি আর রাজন ছাদে কর্নিশে বসে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে রাজন ছাদের দিকে তাকালো। রিমি সামনে ঘুরে গলা জড়িয়ে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন না? রাজন কপালে ভাঁজ ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, না তুই এখানে থাকবি। কেন? কারণ এই আপনি বললে কখনোই সাথে নেবে না। কথা শেষে রিমিকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। গাল ফোলায় রিমি, মুখটা হয় কাদো কাদো। রাজনের কাছে এসে হঠাৎ জড়িয়ে ধরল, মুখে অনবরত নাক ঘষে বলল, এভাবে ভালোবাসা আর অনলে পড়বেন না, প্লিজ, সহ্য করতে পারে না। রাজন ঠোঁট কামড়ে হেসে উঠে রিমির ফিনফিনে ঘাড়ের পেছনে হাত রেখে বলল, ইদানিং আমার থেকে তুই বেশি অধৈর্য। রিমি লজ্জা পেল, মুখ লুকাই দু হাতের মাঝে রাজন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাক্তার মহিলাকে লজ্জা নেই জানতাম, তাই বলে প্রমাণ দিয়ে দিবি? বাজে কথা বলবেন না রাজন ভাই, আমি কখনোই আগে আগে কিছু করি না। রাজন রিমির ছোট দেহটাকে নিজের মাঝে মিশিয়ে নরম স্বরে শুধালো, তার রিসেপশনে রাতেই হাড়ে হাড়ে টের পেয়েছি, কিভাবে বেশে মাল করে দিলি তুই, ওই ঠোঁটে মধু মেখে রাখিস, আই তো টেস্ট করে দেখি। রিমি হাঁসফাঁস করে উঠে রাজনের বেলাজ কথাবার্তায় পালিয়ে যেতে চাই ওর হাত থেকে। রাজন হাতের বাঁধন আরো দৃঢ় করে গালে নাকে, এরপর এগিয়ে যায় কম্পিত ঠোঁটের দিকে। গোলাপি রঙের অধর জোড়া কাঁপছে। রাজন আলতো করে ওষ্ঠ মিলিয়ে দেয় রিমির অধরে। রিমি শুকনো ঢোক গিলে সায় মেলায় তার সাথে। দীর্ঘক্ষণ উন্মাদের মতো একে অপরকে চুম্বন করে ছাড়ল। রিমি ঘন ঘন শ্বাস নিচ্ছে। রাজন মাথা নুয়ে বড় নিঃশ্বাস ফেলে রিমির দিকে তাকিয়ে বলল, পারফেক্টলি চুমু খাওয়া শিখলে কি করে? তোমার থেকে। তবে আদর করাও শিখে রাখো, একা একা আমি কেন কষ্ট করব? লজ্জায় আড়ষ্ট হয়ে ঝাপটে ধরে রাজনকে, গায়ের টি শার্ট খামছে ঘন ঘন শ্বাস নিয়ে কম্পিত কণ্ঠে বলল, তোমার গা কাটা দেওয়ার মতো ছোঁয়ায় হারাতে চাই বহুদূর, এভাবে প্রতিবার খসখসে হাতে এলোমেলো স্পর্শে কম্পন ধরাবে তো? রাজন তার কোমরে স্লাইড করতে করতে বলল, এমনি কেঁপে উঠিস, এবার লাই দিয়ে মাথায় উঠবে, বুঝে শুনে বললি তো? হ্যাঁ বললাম। রাজন তার চুলে মুখ গুঁজে খসখসে হাতে এলোমেলো স্পর্শ করল রাতের আকাশকে সাক্ষী রেখে। ভালোবাসে মুড়িয়ে দেবে সবসময় রিমিকে, তার অর্ধাঙ্গিনী, তারই ভালোবাসা। তিয়াশার পাশে বিভোরে ঘুমাচ্ছে তুষি। তুষার বাইরে বাবুর ডাইভারের জন্য গিয়েছিল। রুমের লাইট অফ বিধায় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তুষার রিমে এসে লাইট অন করল। টেবিলে হাতের শপিং ব্যাগ রেখে চেয়ে রইল তার ভালোবাসার মানুষ দুটির দিকে। তৃপ্তির হাসি হেসে ধীর পায়ে বসল বিছানায়, ঝুঁকে প্রথমে তুষির কপালে চুম্বন করে, এরপর মেয়ের স্নিগ্ধ মুখে চুম্বন করে প্রাণ ভরে শ্বাস নেয়। এই দুটি মানুষ তার, একান্তই তুষারের। ছোট থেকেই বউয়ের জন্য পাগলামি করা তুষার আজ দায়িত্ববান স্বামী, যত্নশীল বাবা। তাদের শক্ত খুঁটি, যে খুঁটি থাকলে গাছ হেলে যায় না। তুষার তাদের পাশে শুয়ে চোখের তৃষ্ণা মেটায়, এক ধ্যানে তাকায় মামির দিকে। লাল টকটকে ঠোঁট চপচপ করছে তিয়াশা, হাসলো তুষার, মন চাই বুকে চেপে ধরতে। তার ভয় হয় যদি তার শক্ত দেহে লুটিয়ে পড়ে, ব্যথা পায়, তখন তার ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে। ফোনের তিক্ত শব্দে তুষি মুখে চশুষক শব্দ করে উপাস হলো তুষি। তুষার তড়িৎ গতিতে উঠে ব্যালকনিতে যায়, পকেট থেকে ফোন বের করে দেখে পঙ্কজের কল। এতদিন বাদে ছেলেটা কেন কল করলো? কপাল কুচকে রিসিভ করে বলল, হঠাৎ কি মনে করে কল দিলি? শোন, একটা ঝাঁকানাকা খবর আছে, বলতে পারিস? ব্রেকিং নিউজ। কার কি হলো আবার? মিরাজ একটা কেল্লুর ঘটিয়েছে। কি, ওই বলদ কি করলো আবার? রাফসাকে বিয়ে করার জন্য ওর বাবার কাছে সম্বন্ধ পাঠিয়েছে।
দুষার কেশে উঠে। এ কি শুনলো কানে? সত্যি শুনলো তো? নিশ্চিত হওয়ার জন্য বলল, সিরিয়াসলি এত রাতে মজা করছিস? না ভাই, বিশ্বাস না হলে ফেবুতে যা, অলরেডি কাপল পিক প্রোফাইল পিক দিয়েছে। ওর বাবা রাজি হলো? হবে না, এত ভালো ছেলেকে না করবে। তুষার আলহামদুলিল্লাহ পরে অনেকক্ষণ যাবত কথা বলল, বন্ধুর পূর্ণতায় মন খুলে হাসলো দুই বন্ধু। পঙ্গজ নিজে কিছু করে তারপর ফ্যামিলির কথাই বিয়ে করবে। জাইসার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে ভার্সিটির টিচারের সঙ্গে। তুষার কথা শেষ করে ফেসবুকে যায়, রাফসার সাথে মিরাজের এঙ্গেজড দেওয়া। হাসলো সে, প্রোফাইলে কি সুন্দর হাস্যজ্জ্বল ছবি, সেখানে কমেন্ট করলো, আগেই বলেছিলাম এই বলদ মিরাজের সংসারই করে খেতে হবে, এবার মিলল তো। যাই হোক, শুভকামনা, অনেক সুখে থাক দুজন। বিয়েতে আসছি কিন্তু, পাঁচ ফ্রেন্ড জমিয়ে আড্ডা নাচ আর গান করব। কমেন্ট শেষ হতেই রিপ্লাই আসে, অনেক দোয়া করবি দোষ, ভার্সিটি শেষ তো কি হয়েছে, বিয়েতে এসে আগের সেই দিনগুলোতে ফিরিয়ে যাব। পরমেশকর, আগের মতোই থাকবি, পাল্টে যাবি না। তুষার রিপ্লাই দেওয়ার আগেই জাইসা রিপ্লাই করে, তার মিনিট পরেই পঙ্কজ যুক্ত হয়। মিরাজও কোথা থেকে এসে কমেন্টেই আড্ডা দেওয়া শুরু করে, একজন এটা বলছে আর একজন ওইটা। অতঃপর দীর্ঘ সময় পাঁচ বন্ধু সেই ভার্সিটির মতো আড্ডায় মশগুল হয়ে মন ফ্রেশ করলো। এখনও সে আগের মতোই সবাই। তুষার সব গল্প শেষে বিছানায় বসলো। তুষি উঠে বাবুকে খাওয়াচ্ছে, তুষির কোল থেকে বাবুকে কোলে তুলে নিল তুষার, নাকে নাক ঘষে বলল, আম্মি জান এত খিদে এই ছোট্ট পেটে। বাবু ক্ষণে ক্ষণে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে, তুষির বুক থরফর করে। তুষারের কোল থেকে পেটে আলতো করে চাপড় দিয়ে বলল, এই যে মা, বাবার কোলে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। তুষি উঠে ওয়াশরুমে যায়, তুষার তিয়াশাকে কোলে নিয়ে দোলাতে লাগলো। অনেকক্ষণ পর তিয়াশা ঘুমিয়ে যায়, বিছানায় আলতো করে শুয়ে বালিশ দিল দুপাশে। মেয়ের পাশে বসে তাকিয়ে রইল অনিমেষ। তুষি বের হয়ে সেই দৃশ্য দেখল, হঠাৎই ফোন এনে বলল, ওভাবে থাকো, ছবি তুলে রাখি। তুষার হেসে বাবুর দিকে তাকায়, ছবি তোলা শেষে তুষারের পাশে গিয়ে বলল, এই দেখো কি সুন্দর হয়েছে, এটা আমার ওয়ালপেপার দিয়ে রাখবো। তুষার ফোন নিজের হাতে নিয়ে তুষিকে শুয়ে দেয়, ক্যামেরা অন করে বলল, তাহলে এবার আমার ছোট্ট সংসারের ছবি তোলা যাক, ফ্যামিলি ফটো। তুষি টপ করে গালে চুমু খেলো, তখনই বাটনে ক্লিক করে তুলে ফেলে ছবি। তুষার ছবি বের করে দেখলো, অসম্ভব সুন্দর হয়েছে। হাসলো সে, তুষির নাকে নাক ঘষে বলল, চন্দ্রবিলাস করবি আমার বুকের উপর শুয়ে, বিয়ের আগে যেভাবে ঘুমিয়ে পড়েছিলি। তুষির সেই রাতের ঘটনা মনে নেই, তবুও মন জাগলো তাই সম্মতি দেয়। তুষার তৎক্ষণাৎ কোলে তুলে বারান্দায় বসায়, বাইরে ফুরফুরে বাতাস, গা কাটা দেওয়ার মতো বাতাস। সেখানে তুষার শুয়ে পড়ল, তার উপর তুষিকে আস্তে করে শুয়ে কোমর আঁকড়ে ধরে গালে হাত রেখে বলল, ভালোবাসার মতো মিষ্টি শব্দ এই পৃথিবীতে নেই, ভালোবাসতে শুধু মন লাগে। এই যে তুই আমি মিলে হলো তিয়াশা, আরেক তিয়াশা কবে আসবে তুষি? ছোট্ট তিয়াশা তার মায়ের মতো হবে, নয়তো রাগ করব। তুষি এই পৃথিবীতে একটাই, ডাবল পাবে কোথায়? তবু লাগবে যতদিন না মনের মতো মেয়েদের স্বভাব হচ্ছে, ততদিন বাবু হতেই থাকবে। বাবুকে আকাশ থেকে পড়বে, এত বাচ্চা সামলাতে পারবো আমি? তবুও লাগবে যতদিন না মনের মতো মেয়েদের স্বভাব হচ্ছে, ততদিন বাবু হতেই থাকবে। আমাকে সামলাতে পারলেই হলো, সুইটার্ট এতদিনের উপাস মিটিয়ে দিবে কয়েকদিন পর, ঠিক আছে? ঠিক আছে অসভ্য তুষার ভাই। তোর প্রেমে পুরেই আমি অসভ্য হয়েছি বারবার, ডাইনি মহিলা আমাকে ভদ্র হতে দিল না। তুষি ইচ্ছে করেই তুষারের বুকে শক্ত কামড় দিল, ব্যথায় চক্ষিয়েছে সে। তুষার খুবই নিরীহ ভান করে বলল, মাঝে মাঝে কামড়ের জায়গায় আদর দিলেও পারিস, এবার গুনে গুনে একশোটা চুমু খাবি, নইলে আমি ৩০০টা খাবো। তুষি নড়াচড়া করে উঠে যেতে চায়, তুষার আরো শক্ত করে ধরে উচ্চস্বরে হাসলো। তুষি ফুস করে নিঃশ্বাস ফেলে তুষারের রুক্ষ ঠোঁটে গাঢ় চুম্বন করে, তৃপ্তি পেয়ে তুষার ঠোঁট ছেড়ে তুষির ঘাড়ে লাব্বাই ডেকে দেয়। তাদের ভালোবাসার মাঝেই চুপি চুপি রুমে এসে বসলো বিছানায়, আশেপাশে কাউকে না দেখে হাত দিয়ে হাসলো। হাতের নয়নতারা ফুলটি বিছানায় ঘুমিয়ে থাকা তিয়াশার কানে গুঁজে দেয় অদক্ষ হাতে, কয়েকবার পড়ে গেলেও শেষে সক্ষম হলো। তীব্র চোখে তাকাই বাবুর দিকে, ঠোঁটের মাঝে আঙ্গুল চুষে খাচ্ছে বাবু, তীব্র হাত সরিয়ে দিল। বাবু পুনরায় মুখে আঙ্গুল দেয়, তীব্র ঠোঁট ফুলিয়ে তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে বের করল গাঁদা ফুল, বাবুর হাতে ধরিয়ে বলল, ফুলকা হাত খায় না পচা বাবু।
বাবু খিলখিল করে হাসছে তীব্র টপ করে চুমু খাই গালে। যেভাবে তার বাবা তানহাকে আদর দেয় সেও তাই করলো। এরপর গাল টিপে দিয়ে বলল, আমার সাথে খেলবি? ওই জোয়ান পচা আমি ফুল দিয়েছি, আমার বাচ্চা গেলে আল্লাহ ফুল দেব। এরপর বাবুর ব্রেসলেটে গোল গোল আঁকিতে দেখে বলল, যদি রাজি থাকিস তাহলে হাসবি, একটু হাস তুই আমি পুতুল খেলব। তীব্র কথা শেষ হতেই খিলখিল করে হেসে ওঠে তিয়াশা। তীব্রর চোখ দুটি এক অজানা খুশিতে চকচক করে ওঠে। দরজার বাইরে থেকে সব অবলোকন করছে আমেনা। কিছুক্ষণ আগের হঠাৎ পাশ থেকে তীব্র দৌড়ে আসে সে ভয় পেয়েছিল। এতক্ষণ সব কিছু দেখে মিষ্টি হেসে বলল, এখনই তো এত কিসের টান দুজনের, তবে কি এরা ভবিষ্যৎ প্রজন্ম? নিজের মনের কথায় ভেবাচেকা খেয়ে যায় আমেনা। সে চলে গেল নিজের ঘরে। তীব্র তোতা পাখির মতো একের পর এক জ্ঞান দিতে থাকে তিয়াশাকে। সেও একসময় তিয়াশাকে ধরে ঠুপ করে ঘুমে তলিয়ে যায়। গভীর রাতে তুষি বুকের উপর থেকে তুষারের খোঁচা দাড়িতে হাত রেখে বলল, এত ভালোবাসো কেন তুষার ভাই? তুষার চমৎকার একটা বাঁকা হাসি দেয়। তুষিকে ঝাপটে ধরে ছুঁকে কানের লতিতে কামড় দেয়। ফিসফিস করে বলল, কারণ তুষারময় তুষি ছাড়া সে দিনের মতো অসহায়। এই তুষিকে ভালো না বেসে থাকাই যায় না, সবসময় বুকে লুকিয়ে রাখার মতো জিনিস সে। একান্তই আমার দুনিয়ার কারোর সাধ্য নেই তোকে ছিনিয়ে নেয়ার। বুড়ি হয়ে যাচ্ছি, কেউ নিবেও না। দিলে তো নিবে। তুষি ঠোঁট টিপে হেসে জড়িয়ে ধরল তুষার কানের কাছে, মুখ নিয়েই বলল, ভালোবাসি সুইটার্ট, এক আকার সমান ভালোবাসা। এই জঙ্গলি ভূত বন মানুষকে তার তুষু খুব ভালোবাসে। সারা জীবন তুমি আমার কাছে বন মানুষই। তুষার হেসে চোখ বুঝল, বুকে পিষে ফেলার মতো শক্ত করে বাঁধনে বেঁধে রাখল। ছোট্ট বিড়াল ছানার মতো তুষি চুপটি করে থাকে। এ মানুষটি তার, শুধুমাত্র তার। এক মধুচন্দ্রিমার রাতে তাদের মতো সকলের ভালোবাসা সাক্ষী রইল রাতের আকাশ, চন্দ্র আর তারা। নিজস্ব পুরুষের বুকে শখের নারীদের জায়গা হোক, ভালোবাসার সূচনা ঘটুক নির্জন রাত দিয়েই। সমাপ্ত। অবশেষে দীর্ঘ একটা জার্নি শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নিয়মিত আমাদের চ্যানেলে নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।